আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের লাইভ ক্লাস। আপনারা জানেন যে আমাদের আজকে দুইটা চ্যাপ্টার পড়তে হবে, একটা হচ্ছে কোষ বিভাজন আর একটা হচ্ছে অণুজীব। আসলে আমরা এই দুইটা চ্যাপ্টার কেন পড়বো, কি জন্য পড়বো আর কতটুকুই বা পড়বো এডমিশন টেস্টের জন্য? তো কোষ বিভাজন চ্যাপ্টারটা এমন কোনো বার নাই যে এখান থেকে প্রশ্ন আসে না, আর অণুজীব প্রত্যেকবারে মেডিকেল এডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন আসবেই এবং আসাটাই মনে হয় বাধ্যতামূলক। তার মানে আমরা যদি আজকের যে দুইটা চ্যাপ্টার আলোচনা করব, আমরা যদি এই ক্লাসটার মধ্যে উপস্থিত থাকতে পারি এবং ভালোভাবে এ টু জেড বিষয়গুলো দেখতে পারি, যে বিষয়গুলো আপনারা ভুলে যান বা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, আমি আশা করি আর কখনো কোনো দিন ভুলে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সো আমরা প্রথমেই যে চ্যাপ্টারটা থেকে শুরু করব সেটা হচ্ছে কোষ বিভাজন বা সেল ডিভিশন। সো আমি যদি কিছু কথাবার্তা বলি যে কোষ বিভাজন মূলত একটা ধারাবাহিক এবং অবিচ্ছিন্ন প্রক্রিয়া যেটাকে ভাগ করা সম্ভব নয়, কিন্তু আমাদের পড়ার সুবিধার জন্য এই বিষয়টাকে কিন্তু ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? সো আমাদের নিজেদের পড়ার সুবিধার জন্য বেসিক্যালি কোষ বিভাজনকে তিনটা ভাগে ভাগ করা হয়, একটা মাইটোসিস, একটা অ্যামাইটোসিস, একটা কি মিওসিস। সো আমি জানি যে আপনারা এই বিষয়গুলো অনেক 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 বেশি জানেন। সো এই জায়গাগুলো থেকে বেসিক্যালি আমাকে যে বিষয়টাতে ভালোভাবে হিট করতে হবে বা ভালোভাবে পড়তে হবে সেই বিষয়গুলোকেই আমি বেশি প্রাধান্য দিয়ে ইনশাল্লাহ পড়ানো শুরু করব। সো কোষ বিভাজন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার মধ্যে প্রথম দিকেই আমরা যে বিষয়টাকে ফোকাস করার ট্রাই করব এই চ্যাপ্টারে, বিভিন্ন বিজ্ঞানীর যে নাম আছে এবং তাদের যে অবদান আছে সেই বিষয়গুলো আমরা একসাথে পড়ে নেব। তাহলে চলেন আমরা সেই বিষয়গুলো এখন ভালোভাবে দেখি। আচ্ছা, সবুজ খান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওকে, তো আমরা শুরু করি যে আমরা প্রথমেই যে বিষয়টা পড়ব সেই বিষয়টা হচ্ছে এমন যে কোষ বিভাজন বা সেল ডিভিশন। কোষ বিভাজন কি আমরা এই বিষয়টা জানি, তারপরে একবার বলতেছি যে কোষ বিভাজন যে প্রক্রিয়ায় জীবের বৃদ্ধি এবং জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজন একটা মৌলিক এবং কি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। তার মানে কোষ বিভাজনের ডেফিনেশনের মধ্যে দুইটা বিষয় আমাকে খুবই মনে রাখতে হবে, বৃদ্ধি এবং জননের উদ্দেশ্যেই কোষের সংখ্যা বৃদ্ধি হয় এবং ওই বিষয়টাকে কোষ বিভাজন বলে। আর আমরা এটা জানি যে কোষ বিভাজন একটা মূলত ধারাবাহিক এবং অবিচ্ছিন্ন প্রক্রিয়া, সেই সাথে এটি মৌলিক এবং কি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। সো এবার আমাকে যে বিষয়টা ভালোভাবে তাকাইতে হবে এটা হচ্ছে এই দিক দিয়ে কিছু আবিষ্কারকের নাম দেখতে পাইছি, এখানে অবদান এবং এইদিকে কি অতিরিক্ত তথ্য। তাহলে চলেন, প্রথম যে বিজ্ঞানীর নাম, ওনার নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। কি নাম? ওয়াল্টার ফ্লেমিং। ইনি প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। যদি বলে কোষ বিভাজন লক্ষ্য করেন কোন বিজ্ঞানী, তাহলে ডেফিনেটলি উত্তর হবে ওয়াল্টার ফ্লেমিং। এবং ইনি মাইটোসিস নাম যে আছে সেই মাইটোসিস নামকরণও করেন। এটা কত সালে? 1882 সালে। সালটা খুব বেশি পড়ার দরকার নাই, তবে বারবার আসে যে কোথায় উনি কোষ বিভাজন প্রত্যক্ষ করেন, তাহলে ডেফিনেটলি তখন উত্তর হবে সামুদ্রিক স্যালামান্ডার কোষে, বা যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে কি ট্রাইটিরাস ম্যাকিউলোসা। সো আমি আশা করি যে এতটুকু ইনফরমেশন মনে থাকে। যদি বলা হয় স্লাইখার কি করেছেন, ইনি কেরিওকাইনোসিস নাম দেন। কি নাম? কেরিও কাইনোসিস। সো এই জায়গা থেকে কিছু কথাবার্তা বলতে হয়। কেরিও কাইনোসিস, কেরিয়ন একটা ল্যাটিন ওয়ার্ড যেটার ইংরেজি নিউক্লিয়াস। সো আমরা বেসিক্যালি পড়ছিলাম প্রোকেরিওটিক, ইউকেরিওটিক, যেটা টার্মেই আমরা উচ্চারণ করি না কেন। প্রো মানে আদি, কেরিওটিক মানে নিউক্লিয়াস, তাহলে আদি নিউক্লিয়াস। আর ইউকেরিওটিক, ইউ মিন্স গুড, কেরিওটিক কথাটা আসছে কেরিয়ন থেকে, কেরিয়ন মানে নিউক্লিয়াস, তাহলে ইউকেরিওটিক মানে সুগঠিত নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের যখন বিভাজন হবে তখন সেই বিষয়টাকে আমরা কি বলবো? কেরিওকাইনোসিস। ওকে, এর এই বিষয়টা যিনি নামকরণ করছে ওনার নাম কি? স্লাইখার। ওকে, তো হাওয়ার্ড এবং পেল্ক সর্বপ্রথম কোষচক্র প্রস্তাব করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। বোভিরি নামে যে বিজ্ঞানী ছিল ইনি সর্বপ্রথম মায়োসিস কোষ বিভাজনটা প্রত্যক্ষ করেন। কত সালে? 1887 সালে। এটা গোলকৃমির জননাঙ্গে উনি বেসিক্যালি এই বিষয়টা প্রত্যক্ষ করেন। এবার আমাকে দেখতে হবে বেনেডিন এবং হাউজার নামে দুইজন বিজ্ঞানী ছিল, এনারা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। তাহলে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম কি? আমরা জানি মানুষের ক্রোমোজোম হচ্ছে 46টা, 46-এর অর্ধেক কত ভাইয়া? 23। তাহলে 23 জোড়া, আই মিন হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম ওরাই সর্বপ্রথম দেখেছেন। কারা? বেনেডিন এবং হাউজার। কোথায়?
অ্যাসকারিস ক্রিমির গ্যামিটের মধ্যে। তো স্টার্স বার্গার বা কোনো কোনো বইয়ের মধ্যে বলা আছে স্টার্স বার্গার, সো বার্গার বা বার্গার যাই লেখা থাকুক না কেন, ইনি সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন, এটা পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষের ক্রোমোজোমে। তো আমরা এটা ডেফিনেটলি মনে রাখবো যে মিওসিস সবসময় জনন মাতৃকোষে ঘটে। কোথায় ঘটে? মিওসিস সবসময় জনন মাতৃকোষে ঘটে। কিন্তু যদি বলা হয় জননাঙ্গের বৃদ্ধি এটা মাইটোসিস নাকি মিওসিস, এটা ডেফিনেটলি উত্তর হবে কি মাইটোসিস। তাহলে জনন কোষ বলতে শুক্রাণু বা ডিম্বাণুকে বোঝাবে, এই জায়গার যে বিভাজনটা এটা ডেফিনেটলি উত্তর কি হবে মায়োসিস। কিন্তু জননাঙ্গের বৃদ্ধি তাহলে ডেফিনেটলি উত্তর কি হবে মাইটোসিস। ওকে, আর জনন কোষ যদি বলে শুক্রাণু ডিম্বাণু তাহলে এটা ডেফিনেটলি উত্তর হবে কি মায়োসিস। সো এই বিষয়টা আমাদের ভালোভাবে ফোকাস করে পড়া দরকার। ওকে, এরপর ফার্মার এবং মুর সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মিওসিস বা মায়োসিস নামকরণ করেন কত সালে? 1905 সালে থমাস হান্ট মর্গান প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন। কোথায়? ভুট্টা উদ্ভিদে। সো এখানে যে বিষয়টা মনে রাখা দরকার আমাদের, যে এখানে দুইটা ইনফরমেশন ভালোভাবে মনে রাখা দরকার, যে ইনি প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন কে? থমাস হান্ট মর্গান। ওকে, কোথায়? ভুট্টা উদ্ভিদে। ভুট্টা উদ্ভিদের সাথে আরো একটা কথা জড়িত আছে, বিজ্ঞানী শুল 1908 সালে বিজ্ঞানী শুল ভুট্টা উদ্ভিদের মধ্যে সংকরায়ন করান। এটা কিন্তু ক্রসিং ওভার, আর ওটা কি ভাইয়া? সংকরায়ন। আমারটা কথাটা খুব ভালো মনে থাকে যে সতে শুল সতে সংকরায়ন, কি মনে রাখবো? সতে শুল সতে সংকরায়ন ঘটান। কোথায়? ভুট্টা উদ্ভিদে। তাহলে ভুট্টা উদ্ভিদের সাথে দুইটা কথা জড়িত, এটা হচ্ছে ক্রসিং ওভার, এটা হচ্ছে সংকরায়ন। যদি হয় ক্রসিং ওভার তাহলে উত্তর হবে থমাস হান্ট মর্গান, যদি হয় সংকরায়ন তাহলে সতে শুল সতে সংকরায়ন ঘটান। ওকে, কোন উদ্ভিদে? ভুট্টা উদ্ভিদে। সেই সাথে আরেকটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখা দরকার, যে ভুট্টার বৈজ্ঞানিক নাম হচ্ছে জিয়ামাইস, এবং ভুট্টার বৈজ্ঞানিক কি, ভুট্টার বৈজ্ঞানিক নাম জিয়ামাইস, এবং ভুট্টার যে ক্রোমোজোম সংখ্যা সেই ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে 20। তো আমি আশা করি যে এতটুকু কথাবার্তা আমাদের ইনশাআল্লাহ মনে থাকবে। এরপর আমাকে মনে রাখতে হবে যে রুডলফ ভিরশাও ইনি একটা কথা বলছে যে গাছ থেকে যেমন গাছের সৃষ্টি হয়, প্রাণী থেকে সৃষ্টি হয় প্রাণী, ঠিক তেমনই কোষ থেকে কেবল কিসের সৃষ্টি হতে পারে? কোষের সৃষ্টি হতে পারে। ওকে, তো এবার আমরা আগেই বলছি যে কোষ বিভাজন একটা মূলত ধারাবাহিক এবং অবিচ্ছিন্ন প্রক্রিয়া। মাইন্ড ইট, কথাটা আমি আবার বলতেছি যে কোষ বিভাজন একটা মূলত ধারাবাহিক এবং অবিচ্ছিন্ন প্রক্রিয়া, যেটাকে ভাগ করা সম্ভব নয়। কিন্তু আমাদের পড়ার সুবিধার ক্ষেত্রে আমরা এটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে কি ভাইয়া? একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। সো আমি আবার বলি, একটা অ্যামাইটোসিস, একটা মাইটোসিস, আর একটা কি মিওসিস। অ্যামাইটোসিস যেটা, সেটা প্রত্যক্ষ কোষ বিভাজন, এবং এই বিভাজনের মধ্যে নিউক্লিয়াসটা ডাম্বেল আকৃতির হয়। মাইটোসিস যেটা, সেটাকে আমরা বেসিক্যালি সমীকরণিক বিভাজন বলে থাকি। আর মিওসিস যেটা, সেটাকে হ্রাসমূলক বিভাজন, এবং এটা সবসময় জনন মাতৃকোষের মধ্যে ঘটে, যে কথাটা আমরা কিছুক্ষণ আগে বলে আসছি। সংগঠন স্থান অবশ্যই, সংগঠন স্থান অবশ্যই অবশ্যই 100% গুরুত্বপূর্ণ। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে ঘটে, যেমন ব্যাকটেরিয়া, কতক ইস্ট, অ্যামিবা, এককোষী জীবে, আদিকোষী জীবে, নীলাভ সবুজ শৈবালে ইত্যাদির ক্ষেত্রে অ্যামাইটোসিস ঘটে থাকে। আর মাইটোসিস আমরা বললাম যে দৈহিক কোষে ঘটে, এটা জনন মাতৃকোষে ঘটে না, কথাটা ভালোভাবে মনে রাখতে হবে। আর মিওসিস যেটা, সেটা নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে ঘটে, আর উচ্চ শ্রেণী বা ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষের মধ্যে ঘটে থাকে। সো এই জায়গাটা খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। সো আমি আশা করি যে আপনাদের এই বিষয়টা মনে থাকবে। ওকে, এরপর আমাকে যে বিষয়টা মনে রাখতে হবে যে কোষ চক্র ও ইন্টারফেস। সো আমরা এখানে দেখলাম যে হাওয়ার্ড এবং পেল্ক নামক দুইজন বিজ্ঞানী ছিল, এনারাই বেসিক্যালি কোষ চক্র দিয়েছেন। এই কোষ চক্রের আবার একটা কাহিনী ছিল, প্রথমটা হচ্ছে এম ফেজ, এরপরেরটা হচ্ছে G1, এরপরেরটা ছিল S, তারপরেরটা কি ছিল G2, এবং সর্বশেষ যেটা সেটা কি ছিল আবার M ছিল। সো আমরা এই সিকোয়েন্সটা জানি। সো তারপরে এই কথাটা বলি, এম ফেজ যেটা সেটা বেসিক্যালি মাইটোসিস অংশ, এরপর হচ্ছে G1 ছিল, গ্যাপ 1 বা বেইরাম 1, এরপর ছিল S দশা, সিনথেসিস, তার মানে এখানে অনেক কিছু সিনথেসিস হয় বা সংশ্লেষণ হয়, এবং যেটা G2 দশা, এইটা কমপ্লিট হওয়ার পর ডেফিনেটলি কোথায় যায়? সেটা হচ্ছে মাইটোসিস দশার মধ্যে যায়। সো আমরা
এখানে যে পার্সেন্টেন্স গুলো ছিল সেই পার্সেন্টেন্স গুলো আমাদের হয়তো বা মনে থাকে, আমি এই জন্য এই কথাটা আর ওই জায়গা ফোকাস করতে চাচ্ছি না। ওকে, তাহলে বলি যে ইন্টারফেস কাকে বলা হয়। যে মাইটোসিস প্রক্রিয়াটা যখন শুরু হয়, শুরু হওয়ার আগেই নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয় আর এই অবস্থাটাকে ইন্টারফেস বলা হয়। তাহলে ইন্টারফেস, আমরা যারা ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিলাম, তাহলে আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, তার মানে আমরা মাধ্যমিকের উপরে আর উচ্চ মাধ্যমিকের নিচে, সো দ্যাটস ওয়াই এই বিষয়টাকে ইন্টারমিডিয়েট বলা হয়। তাহলে মধ্যবর্তী অবস্থা, মাঝখানের অবস্থা, সো দ্যাটস ওয়াই বলা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়াটা শুরুর আগেই নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, এই অবস্থাটাকে কি বলা হয়, ইন্টারফেস বলা হয়। সো কোষচক্র, আমরা জানি যে কোষের প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেজের মধ্যে বিরামমান আছে, ডিএনএ অনুলিপন আছে বা যেটাকে এস দশা বা এস সিনথেসিস বললাম, আর একটা বিরাম টু, আই মিন যেটাকে আমরা জি টু বললাম, সেই সাথে বিভাজন পর্যায়টা পাঁচটা ভাগে বিভক্ত, একটা প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস এবং কি টেলোফেস। ওকে, তো এই বিষয়গুলোকে সমষ্টিগতভাবে কি বলা হচ্ছে, কোষচক্র বলা হচ্ছে। সো আমি আশা করি যে আমরা এই বিষয়গুলো সবাই জানি। বিপাকীয় নিউক্লিয়াস কি, আই মিন মেটাবলিক নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে যে কোষচক্রের ইন্টারফেস দশায় সাইটোপ্লাজম নিউক্লিয়াস বিপাকীয় কার্যে অত্যন্ত সক্রিয় থাকে এবং এদের আকার বৃদ্ধি পায়। এই অবস্থাটাকে কোষের নিউক্লিয়াসকে কি বলা হয়, বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। সো আমি আশা করি যে আমরা এতক্ষণ পর্যন্ত উপরের যে ইনফরমেশনগুলো পড়ছি এগুলো ইনশাআল্লাহ 100-এ 100 মনে থাকে বা মনে রাখতেই হবে। ওকে, এরপর আমরা দেখব যে ইন্টারফেজের কি ছিল, উপদশা ছিল। এই ইন্টারফেজের উপদশাগুলো আমাদের ডেফিনেটলি ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে ভালোভাবে মনে রাখার জন্য আমি কিছুক্ষণ আগে কিছু কথাবার্তা বললাম যে ইন্টারফেজের যে উপদশা ছিল সেটা বেসিক্যালি হচ্ছে কয়টা ভাগ ছিল, আমি কিছুক্ষণ আগে লিখছিলাম, আরেকবার লিখে ফেলতেছি। এম ফেজ একটা ছিল, কি ফেজ, জি ওয়ান, একটা ছিল এস, আর একটা ছিল আমার জি টু। ওকে, তাহলে এখানে আমাকে মনে রাখতে হবে যে এটা জি ওয়ান থেকে এস এ আসে, এস দশা থেকে জি টু তে আসে এবং জি টু যখন কাভার হয় তখন সেটা এম ফেজের মধ্যে চলে যায়। সো আমাকে এখানে মনে রাখতে হবে যে কোথায় কত পার্সেন্ট সময় ব্যয় হয়। সো কোথায় কত পার্সেন্ট সময় ব্যয় হয় এই বিষয়টা মনে রাখার জন্য মনে রাখবো যে যেটা এস দশা সেখানে 30 থেকে কত ভাইয়া 40, আর যেটা হচ্ছে কি, সরি, যেটা জি ওয়ান দশা 30 থেকে 40, যেটা এস দশা সেটা 30 থেকে কত 50। তাহলে এখানে প্রথম ব্যবধান কত, 10, তাহলে 10, আর দ্বিতীয় ব্যবধান কত, 20, তাহলে এটা হবে 10 থেকে 20, আর এটা যেটা সেটা হচ্ছে 5 থেকে কত হবে 10। সো আমি আশা করি যে আমাদের এই অংশটা ইজিলি মনে থাকবে। কেউ যদি আমরা ভুলে যাই তাহলে এই বিষয়টা আমরা যেভাবে কাভার করব বা যেভাবে মনে রাখার ট্রাই করব, যে প্রথমটা এম ফেজ বা মাইটোসিস, ওকে, আর মাইটোসিস বাদে এই যে অংশটা আছে এই অংশটাকে বেসিক্যালি ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়ে বলা হচ্ছে। সো কোনো একটা কোষ বিভাজিত হবে কি হবে না তার জন্য শুরুর যে কাহিনীটা সেটা হচ্ছে জি ওয়ান দশা, আই মিন বিরাম দশা, আবার বিরাম দশাটা যখন পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে বা বিরাম দশাটা যখন কমপ্লিটলি ঠিক হয়ে যাবে তখন সেটা এস দশার মধ্যে যাবে, আই মিন সিনথেসিস দশার মধ্যে যাবে। সিনথেসিস দশা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ডেফিনেটলি ওটা জি টু দশার মধ্যে যাবে, জি টু দশাটা যখন কমপ্লিট হবে দেন ওটা কোথায় যাবে, দেন ওটা মাইটোসিসের মধ্যে যাবে। সো আমাকে মনে রাখতে হবে পার্সেন্টেজটা। সো এখানে আমার জি ওয়ান থেকে শুরু করে জি টু পর্যন্ত টাইমিং গেলে একটু বেশি, আর ফুল অংশটাকে আমি কি বলতে পারি, ইন্টারফেস দশা বলতে পারি, আর উপরেরটা যেটা সেটাকে শুধুমাত্র আমি মাইটোসিস বলতে চাচ্ছি। সো প্রথমটা কি ছিল ভাইয়া, প্রথমটা আমি বললাম যে প্রথমটা হবে 30 থেকে 40, এটা হবে 30 থেকে 50। সো এখানে যেহেতু ব্যবধান 10 আর এখানে ব্যবধান কত, 20, তাহলে এইটা হবে 10 থেকে 20, আর উপরেরটা কি হবে, 5 থেকে 10। সো আমি আশা করি যে এখন থেকে ইনশাআল্লাহ আমাদের এই বিষয়গুলো কি অনেক 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 ইজিলি মনে থাকবে। তো সেই কথাবার্তাগুলোই এখানে বলছে যে একটা বিরাম বা জি ওয়ান দশা, একটা অনুলিপন বা এস দশা, একটা বিরাম টু বা যেটাকে জি টু দশা বলা হচ্ছে। এখানে অতিবাহিত সময় প্রথমটা 30 থেকে 40 ভাগ, পরেরটা 30 থেকে 50 ভাগ, আই মিন আমি এখানে যে কথাবার্তাগুলো বললাম, জি টু দশা সেটা হচ্ছে 10 থেকে 20 ভাগ। এখানকার যে বর্ণনাগুলো আছে এই বর্ণনাগুলো আমাকে 100% মনে রাখতে হবে। তাহলে ইন্টারফেস পর্বের প্রথম দশা ডেফিনেটলি জি ওয়ান, এই দশার মধ্যে সাইক্লিন এবং অন্যান্য প্রোটিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় এনজাইম
এবং অন্যান্য উপাদান কি হয় উৎপাদন শুরু হয়। এরপর মনে রাখবো যে ইন্টারফেজের মাঝামাঝি সময়ের মধ্যে ডিএনএ অণুর নতুন প্রতিলিপি গঠিত হয়। তাহলে ডিএনএ অণুর নতুন প্রতিলিপি গঠিত হয় এই কথাটার অর্থ হচ্ছে যে আমরা কিছু কথাবার্তা পড়ছিলাম, আমি আশা করি যে আমরা প্রথম চ্যাপ্টারের মধ্যে পড়ছিলাম, যখন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় তখন এর নাম ছিল রেপ্লিকেশন, যখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় তখন এর নাম ছিল ট্রান্সক্রিপশন, এবং যখন এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তখন তার নাম ছিল কি ট্রান্সলেশন। তাহলে আমি একটু বিষয়গুলো ভালোভাবে কথা বলার জন্য বলতেছি, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হইলে সেটা হবে রেপ্লিকেশন, ওকে। আর ডিএনএ থেকে যখন এমআরএনএ হবে তখন সেই বিষয়টাকে বলবো ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হবে তখন সেই বিষয়টাকে বলবো ট্রান্সলেশন, ওকে। এরপর আমরা এখানে আরেকটা মজার কথা বলছিলাম যে এখানে ফুল প্রসেসটা যেটা, আই মিন আবার বলতেছি, এখানে যে হোল প্রসেসটা ছিল এই হোল প্রসেসটাকে আমরা সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি বলছিলাম। কি বলছিলাম? সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। সো যার বাংলা অনেকেই যদি আক্ষরিক অর্থে বাংলাটা করো, সেন্ট্রাল মানে কেন্দ্রীয়, ডগ মানে কুত্তা, মা মানে তো মা, তাহলে কেন্দ্রীয় কুত্তার মা কথাটা কিন্তু এমন না, এটা হচ্ছে কেন্দ্রীয় জীববিজ্ঞানের প্রত্যয় বলতে পারি। তাহলে এর বাংলাটা কি? জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। কি হবে এটা? জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। সো এই বিষয়টা আমরা বেসিক্যালি মনে রাখছিলাম। তার মানে ডিএনএ থেকে ডিএনএ প্রতিলিপিত যখন হয় তখন সেটাকে রেপ্লিকেশন বলা হয়, অনুলিপন বলা হয় বা প্রতিলিপন বলা হয়। তাহলে তিনটা টার্ম, যেটাই রেপ্লিকেশন সেইটাই অনুলিপন এবং সেইটাই কি প্রতিলিপন। সো মনে রাখতে হবে যে হোক সেটা রেপ্লিকেশন, হোক সেটা ট্রান্সক্রিপশন বা হোক সেটা ট্রান্সলেশন, প্রত্যেকটার জন্য গাজী আজমলের বোটানি, গাজী আজমল স্যারের বোটানি বইয়ের মধ্যে প্রত্যেকটার জন্য তিনটা করে শক ছিল, মানে তিনটা করে পয়েন্ট ছিল, পয়েন্ট ছিল। আমি কথাবার্তাগুলো আরেকবার বলতেছি যে আমরা যখন রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পড়বো, আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে কিন্তু অত সুন্দর করে গোছানো নাই, কিন্তু গাজী আজমল স্যারের বোটানি বইয়ে এই বিষয়গুলো সুন্দর করে গোছানো আছে, কারণ প্রত্যেকটাকেই পয়েন্ট আকারে ভাগ করা হয়েছে। সো প্রথম যে পয়েন্টটা সেটা ছিল আই ফর ইনিশিয়েশন, এর যে পরেরটা এটা ছিল ই ফর ইলংগেশন, এবং সর্বশেষ যেটা সেটা ছিল টি ফর টার্মিনেশন, ওকে। সো আমি মনে করি আই ফর ইনিশিয়েশন, ই ফর ইলংগেশন এবং টি ফর কি টার্মিনেশন। সো এই বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত বলে আমি মনে করি, ওকে। তাহলে আমরা এবার আবার মূল জায়গায় চলে আসি। সো এই জন্য এখানে বেসিক্যালি বিভিন্ন প্রকার প্রোটিন উৎপাদন হয় এবং আরএনএ অণুও সৃষ্টি হয়। তাহলে বেসিক্যালি ডিএনএ অণুর যদি প্রতিলিপিত হয় তাহলে ওই স্পেসিসের মধ্যে যদি জেনেটিক এলিমেন্ট হিসাবে ডিএনএ না থাকে, যদি আরএনএ থাকে, তাহলে সেখানে আরএনএ তৈরি হবে। সো দ্যাটস ওয়াই সেখানে কি বলছে, ডিএনএ এবং আরএনএ তৈরি হয়, এ সময় ডিএনএর পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায়। কেন দ্বিগুণ বৃদ্ধি পায়? কারণ আমরা জানি একটা থেকে দুইটা হয়, দুইটা থাকলে চারটা হবে, ছয়টা হইলে বারোটা হবে। সো এই জন্য বলা হচ্ছে এইখানে বেসিক্যালি ডিএনএর পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায় এবং ক্রোমোজোমের দৈহিক বৃদ্ধি ঘটে। সো এরপর যে বিষয়টা আছে এটা হচ্ছে এস দশার পর, এস দশা মানে কি, এই যে দশাটা যখন হবে এই দশার পর, তাহলে বিষয়টার অর্থ হচ্ছে এস দশা যদি কমপ্লিটলি হয়ে যায় তাহলে সে বেসিক্যালি পারমিশন দিবে যে তুমি এখন জি টু দশার মধ্যে যাও। তাহলে জি ওয়ান দশা যখন কমপ্লিটলি সম্পূর্ণ হবে তখন জি ওয়ানের গেট খুলে যাবে, এখন তখন আবার জি ওয়ানের গেট খুলে গেলে তখন সেটা বেসিক্যালি এস দশার মধ্যে আসবে। তো এস দশার পর মাইটোটিক বিভাজনটা শুরু হওয়া পর্যন্ত সময়কে আমরা কি বলতেছি, জি টু দশা বলতেছি, এবং এই দশায় সাইটোপ্লাজম। আমি আবার বলতেছি কোনো একটা ওয়ার্ডের সাথে প্লাজম বা প্লাজমা টার্ম থাকার অর্থই হচ্ছে কি, তরল থকথকে জেলি সদৃশ। সো সাইটোপ্লাজম এবং অন্যান্য দানাদার বস্তু সমূহের উৎপত্তি সংক্রান্ত বিপাকীয় কার্য চলতে থাকে এবং নিউক্লিয়াসের আয়তনটা কি হয়, বেড়ে যায়। কোষে তখন প্রচুর পরিমাণে এটিপি এবং প্রোটিন অণুতে পূর্ণ থাকে। এই প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হতে সাধারণত 20 মিনিট থেকে 2 ঘন্টা সময়ের প্রয়োজন হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 10 মিনিটের মধ্যেও বিভাজনটা সম্পূর্ণ হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে 24 ঘন্টাও
টাইমিংটা লাগতে পারে। সো আমি এই জন্য অবশ্যই বিষয়গুলো ভালোভাবে মনে রাখার ট্রাই করব। সো জীব জীবনে কোষচক্রের তাৎপর্য এটা আমাদের অবশ্যই পড়তে হবে, যে জীব জীবনে কোষচক্র যদি না থাকতো তাহলে আমাদের কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তাহলে প্রথম কথা, যদি কোষচক্র না হইতো তাহলে এককোষী বা বহুকোষী কোনো জীবেরই কিন্তু বংশবৃদ্ধি হইতো না। ওকে, তাহলে কোষচক্রের ইন্টারফেসের প্রস্তুতির কারণেই কিন্তু কি হয়, মাইটোসিস হয়। সো এই ইন্টারফেসটা যদি না হয় তাহলে মাইটোসিসের মধ্যে কিন্তু যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সো এখানে বলা হচ্ছে বহুকোষী জীবের বৃদ্ধি এবং বিকাশ ঘটায়, প্রজনন অঙ্গ তৈরি করে এবং ক্ষয়পূরণ করে, কি করে, ক্ষয়পূরণ করে। এরপর বলা হচ্ছে প্রতিটি জীবের মধ্যে স্বাভাবিক কোষচক্র ওই জীবের স্বাভাবিক বৃদ্ধি সম্পন্ন করে। এরপর হচ্ছে অস্বাভাবিক না অনিয়ন্ত্রিত কোষ চক্র জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশটা ব্যাহত করে দেয় এবং যার কারণে কি হয়ে যায়, ক্যান্সার রোগ হয়ে যায়। ওকে, এরপর আমাকে বিশেষ তথ্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো ডেফিনেটলি মনে রাখতে হবে, যে হাওয়ার্ড এবং পেলক কোষচক্র অনুযায়ী মাত্র 5-10% সময় মাইটোসিস বিভাজনে ব্যয় হয় এবং বাকি 90-95% সময় ইন্টারফেস দশায় ব্যয় হয়। যে কথাটা আমরা বললাম, যেখানে 5-10% সময় মাইটোসিস এর মধ্যে ব্যয় হয়, বাকি 90-95% আমি যে বক্সটা লিখে ফেলছি এই বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে 90-95% সময় ব্যয় হয়। সো যে কথাটা আমি কিছুক্ষণ আগেই বলছি, জীবভেদে G1 এবং G2 দশা নাও থাকতে পারে এবং বিভিন্ন জীবের কোষচক্র বিভিন্ন মেয়াদের প্রয়োজন হয়। যেমন BCF1 নামক সিমের মূলাগ্রে মূলের অগ্রভাগে 18-19 ঘন্টা প্রয়োজন হয়। এরপর কেরিওকাইনোসিস কি, সাইটোকাইনোসিস কি, ইন্টারকাইনোসিস কি? তাহলে কেরিওকাইনোসিস আমি কিছুক্ষণ আগেই বললাম যে কেরিওকাইনোসিস কথাটা আসছে কেরিও নিউক্লিয়াসের বিভাজন থেকে, সাইটোকাইনোসিসটা আসছে সাইটোপ্লাজমের বিভাজন থেকে, এবং যেটা ইন্টারকাইনেসিস আছে সেটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভক্তির যে মধ্যবর্তী সময় সেটাকে বেসিক্যালি আমরা কি বলতেছি, ইন্টারকাইনেসিস বলতেছি। এরপর আমাকে মনে রাখতে হবে যে মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন কি। তাহলে মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন হচ্ছে এইটাই, যে সাইটোকাইনোসিস যখন হবে না এবং কেরিওকাইনোসিস চলতে থাকে, একটি কোষে বহু কোষ উৎপন্ন হয়, এই উদ্ভিদ কোষকে বেসিক্যালি কি বলা হয়, সিনোসাইটিক বলা হয়, এবং সেটা যদি প্রাণীর ক্ষেত্রে হয় তাহলে তাকে প্লাজমোডিয়াম বলা হয়। ডাবের পানি কিন্তু মুক্ত নিউক্লিয়াস বিভাজনের একটা ফসল। আর অবশ্যই এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়টা আমাকে মনে রাখতে হবে, আর এটা মনে না রাখলে পরীক্ষার হলে যাওয়া ঠিক হবে না, যে কখনো বিভাজিত হয় না যেসব কোষ। সো পূর্ণাঙ্গ RBC কোষ, পেশিকোষ, স্নায়ুকোষ এবং উদ্ভিদের স্থায়ী কোষ, এই কোষগুলো কিন্তু কখনো বিভাজিত হয় না। আমি আবার বলতেছি যে এই কোষগুলো কখনো বিভাজিত হয় না। সো এই বিষয়টা আমাদের খুব 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 ভালো করে মনে রাখা দরকার। সো আমি আশা করি আমি এতক্ষণ পর্যন্ত যা বলছি তা খুব সহজেই মনে থাকবে। এরপর সেকেন্ড স্লাইডের মধ্যে আমি যখন যাব, ওকে, এরপর আমরা দেখতেছি যে এখানে লেখা আছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল। আসলে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে কি কি হয় সেই বিষয়গুলোই আমরা বেসিক্যালি দেখব। আচ্ছা, সাজ্জাদ হোসেন নাইম বলছে ক্লাস আর একটু জুম করে নেন। হ্যাঁ, এখন জুম করা হয়েছে। আচ্ছা, এর থেকে যদি জুম করা লাগে আর একটু জুম করে নেই। ওকে, আচ্ছা, ওকে, আমি আশা করি যে এখন ভালোভাবে দেখা যাওয়ার কথা। ওকে, তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল বা অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে কি কি হতে পারে। প্রথম যে কথা, অনিয়ন্ত্রিত মাইটোসিসের খারাপ দিক যেটা সেটা হচ্ছে টিউমার, ক্যান্সার ইত্যাদি অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলেই হয়। P53 নামক প্রোটিন সাধারণত কোষকে কি করে, বিভাজন হতে বিরত রাখে এবং ক্যান্সার কোষের মধ্যে সাইক্লিন CDK যেটা থাকে এই নিয়ন্ত্রণটা বিনষ্ট হয়, নষ্ট হয়ে যায়। এরপর
যে কোষের মৃত্যু দুই ভাবে হতে পারে, কয় ভাবে হতে পারে? দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা কি ভাইয়া অ্যাপোপ্টোসিস। সো মনে রাখতে হবে নেক্রোসিস কথাটা আসছে নিউট্রিশন থেকে, কি থেকে? নিউট্রিশন। আর আমরা জানি নিউট্রিশন মানে পুষ্টি, তার মানে পুষ্টির অভাবে যদি কোনো কোষ মারা যায় তখন সেই মারা যাওয়া কোষটার যে কাহিনীটা থাকবে সেই কাহিনীটাকে আমরা বেসিক্যালি বলবো নেক্রোসিস। আর জেনেটিক্যালি যদি কোনো একটা কোষ মারা যায় তখন সেই বিষয়টাকে আমরা বলবো কি অ্যাপোপ্টোসিস। কি বলবো? অ্যাপোপ্টোসিস। তো যদি কখনো জেনেটিক্যালি কথাটা না থাকে তখন কিন্তু বিষাক্ত দ্রব্যের উপস্থিতির কথা থাকবে। কি কথা থাকবে? যে বিষাক্ত দ্রব্যের উপস্থিতির কথা থাকবে। সো আমি আশা করি নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস থেকে প্রশ্ন আসলে আমরা পারবো। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে মাইটোসিসের বিভিন্ন পর্যায় এবং উল্লেখযোগ্য ঘটনা। সো আমি জানি যে মাইটোসিসকে বেসিক্যালি পাঁচ ভাগে ভাগ করা হয়, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং কি আলটিমেটলি টেলোফেজ। সো এটাকে আমরা কেন প্রোফেজ ধরলাম? কারণ এটাকে বৃদ্ধাঙ্গুলি বলা হয়। সো এ সবার আগে জন্মাইছে, এ পার্শ্বেও যদি দুইটা থাকে, এ পার্শ্বেও যদি দুইটা থাকে, এটা যদি মাঝখানে তার মানে সেটা মেটাফেজ। সো মেটাফেজের আগে যেটা থাকবে সেটা প্রোমেটাফেজ, মেটাফেজের পরে যেটা থাকবে সেটা অ্যানাফেজ বা গতি পর্যায়, এর পর যেটা থাকবে সেটাই হবে কি ভাইয়া? সেটাই হবে আমার টেলোফেজ। ওকে, টেলোফেজ কেন? কারণ আমি এই দিক থেকে শুরু করলে এই দিকে যখন যাব এটা যেহেতু টেইলে থাকতেছে বা সবার শেষে থাকতেছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতেছি? টেলোফেজ। সো এই জায়গায় আমাকে মনে রাখতে হবে মাইটোসিসের ক্ষেত্রে প্রোফেজে যা ঘটবে টেলোফেজে ঠিক তার উল্টা ঘটবে, আর মেটাফেজের মধ্যে সবগুলো সযুক্ত কথাবার্তা হবে। কি যুক্ত? সযুক্ত কথাবার্তা হবে। আর নিউক্লিয়াসের মেমব্রেন যে থাকে এখানে বিলুপ্ত হতে শুরু করে আর এইখানে কিন্তু সম্পূর্ণ বিলুপ্ত ঘটে। সো এই বিষয়গুলো নিয়ে এখানে যে কথাবার্তাগুলো আছে সেই কথাবার্তাগুলো আমাকে মনে রাখতে হবে। সো দ্যাটস ওয়াই আমি একটা কথা বললাম, প্রথমটা প্রোফেজ, তারপরটা প্রোমেটাফেজ, তারপরটা মেটাফেজ, অ্যানাফেজ এবং আলটিমেটলি কি ছিল? টেলোফেজ। তাহলে প্রোফেজের মধ্যে জল বিয়োজন হয়, শেষের দিকে নিউক্লিউলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত ঘটতে শুরু করে। কি বলছে? বিলুপ্ত ঘটতে শুরু করে বা ঘটে, একটা বই আছে করে আর একটা আছে ঘটে। ওকে, আর এখানে কি তৈরি হয় ভাই? ক্রোমাটিড দেখা যায়। কি হয়? ক্রোমাটিড দেখা যায়। তাহলে প্রোমেটাফেজ যেটা, এই প্রোমেটাফেজের কথাবার্তাগুলো একটু কঠিন কঠিন হইলেও এইখানে একটা কথা মনে রাখবা, ইসকাম। কি মনে রাখবো? রস্যই সয়কয় আকার আরমর। তাহলে রস্যই দেয়া কি ভাইয়া? এই রস্যই দেয়া হচ্ছে কি, এখানে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল দেখা যায়, এখানে সয়ক ছিল, স ছিল, তার মানে স দিয়ে হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, স দিয়ে স্পিন্ডল তন্তু বা ট্রাকশন ফাইবার তৈরি হয়, ক দিয়ে এখানে কি দেখা যায়? ক্রোমোজোম নৃত্য দেখা যায়। কি দেখা যায়? ক্রোমোজোম নৃত্য দেখা যায়। এবং ম দিয়ে এখানে মেরু অঞ্চল তৈরি হয়। সো মনে রাখবো যে যেটা প্রোমেটাফেজ সেখানে ইসকাম। কি হবে? ইসকাম। সো রস্যই দেওয়া হচ্ছে আমার ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল, স দেওয়া হচ্ছে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি, স দিয়া স্পিন্ডল তন্তু বা ট্রাকশন ফাইবার তৈরি হবে, এখানে ক্রোমোজোমের নৃত্য দেখা যাবে। কেন? কারণ প্রোফেজ পর্যায়ের মধ্যে একটা ক্রোমোজোম অনেক বড় থাকে, প্রোমেটাফেজের মধ্যে যেটা হচ্ছে ছোট ছোট হয়ে ভাগ হয়ে যায়। সো যখন ভাগ হয়ে যায়, ভাগ হওয়ার আগের মধ্যে তারা তাদের মধ্যে একটা আন্দোলন দেখা যায়। সো এই আন্দোলন যে হয় সেই আন্দোলনটাকেই বেসিক্যালি কি বলা হচ্ছে? ক্রোমোজোমের নৃত্য বলা হচ্ছে। ওকে, তাহলে মেটাফেজ আমি বললাম যে এখানে সযুক্ত কথা থাকবে। কি যুক্ত? সযুক্ত কথা। সো এখানে সবচেয়ে বেশি খাটো, মোটা এবং স্পষ্ট হবে, এখানে সম্পূর্ণ বিলুপ্ত হবে। কি বিলুপ্ত হবে? নিউক্লিউলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হবে, এখানে স দিয়ে সম্পূর্ণ বিভক্ত হবে। কে বিভক্ত হবে? সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে। এরপর কি আছে দেখেন তো? এরপর বলা আছে মেটাকাইনেসিস ঘটবে। কি ঘটবে এখানে? এখানে মেটাকাইনেসিস ঘটবে। সো আমি আশা করি যে মেটাফেজ পর্যায়ের মধ্যে যে সযুক্ত কথাবার্তাগুলো আছে এই কথাবার্তাগুলো ইনশাআল্লাহ আমরা পারবো এবং আমাদের পারা উচিত বলে আমি মনে করি। ওকে, আচ্ছা, এখন আমাদের যে বিষয়টা দেখতে হবে অ্যানাফেজ পর্যায়। সো অ্যানাফেজ পর্যায়ের মধ্যে কি হবে? মেরুমুখী চলন হবে, যেখানে ক্রোমোজোমের অবস্থানের উপর ডিপেন্ড করে। কিসের উপর? ক্রোমোজোমের অবস্থানের উপর ডিপেন্ড করে। আমরা বলছিলাম যে চার প্রকার হইতে পারে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক, যাদের আকৃতি ভি, এল, জে এবং আই এর মতো দেখা যায়। এরপর আমি শুরুর দিকেই বলছিলাম যে প্রোফেজে যা ঘটে টেলোফেজে ঠিক তার উল্টা ঘটবে, তার মানে এখানে জল বিয়োজন হলে এখানে জল যোজন ঘটবে। তাহলে এখানে আমি বলেই দিছি যে মোট কথা, প্রোফেজে যা ঘটে
টেলোফেজে ঠিক তার কি ঘটবে? টেলোফেজে ঠিক তার উল্টাটা ঘটবে। ওকে, এরপর আমরা পড়বো এখন মাইটোসিস এবং মিওসিসের গুরুত্ব। যদিও আমরা এতক্ষণ পর্যন্ত মিওসিস নিয়ে কোনো কথাই বলি নাই, তবে মাইটোসিস এবং মিওসিসের গুরুত্ব একসাথে করার জন্য আমরা মাইটোসিসের গুরুত্ব যখন পড়বো তখন একটা ছন্দ পড়বো, দেবজনিক পুনরায় ক্ষতিগ্রস্ত। কি পড়বো? দেবজনিক পুনরায় ক্ষতিগ্রস্ত। তাহলে দ দিয়ে দুইটা কথা দৈহিক বৃদ্ধি, দ দিয়ে দেহ গঠন, ব দিয়ে একটা কথা বংশবৃদ্ধি, জ দিয়ে দুইটা কথা একটা জননাঙ্গ সৃষ্টি আর একটা জনন কোষের সংখ্যা বৃদ্ধি, নি দিয়ে হচ্ছে দুইটা কথা নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা করা, নি দিয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করা, ক দিয়ে একটা কথা, ক দিয়ে ক্রমাগত ক্ষয়পূরণ এবং ক্রোমোজোমের সমতা রক্ষা করা, পুনরায় দিয়ে হচ্ছে পুনরুৎপাদন, ক্ষতি দিয়ে হচ্ছে মানে ক্ষত স্থান পূরণ করে, গ্রো দিয়ে হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে, সয়ত যেখানে আছে স দিয়ে সুশৃঙ্খল বৃদ্ধি, এবং সরেও দিয়ে হচ্ছে কি অঙ্গজ প্রজনন। সরেও দিয়ে কি ভাইয়া? আমি আশা করি যে সরেও দিয়ে হচ্ছে অঙ্গজ প্রজনন, এই কথাটা আমাদের ইনশাল্লাহ মনে থাকবে। এরপর আমি যদি মায়োসিসের গুরুত্বগুলো মনে রাখতে চাই তাহলে মায়োসিসের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবো যে অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। কি মনে রাখবো? অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। সেখানে অভি দিয়ে হচ্ছে অভিব্যক্তি, প্রজাতি দিয়ে প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা, বৈচিত্র্য দিয়ে বৈচিত্র্য সৃষ্টি, জন্ম দিয়ে হচ্ছে জনুক্রম, মেন্ডেলের দিয়ে হচ্ছে মেন্ডেলের সূত্র, কাছে দিয়ে হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, গেল দিয়ে কি ভাইয়া? গেল দিয়ে হবে গ্যামেট সৃষ্টি। ওকে, সো আমি আশা করি যে এই জায়গায় আর আমাদের কখনো কোনোদিন কোনো কনফিউশন সৃষ্টি হওয়া ঠিক হবে না, বা আমি আশা করি যে আমাদের এই জায়গায় আর কখনো কোনোদিন কোনো কনফিউশন সৃষ্টি হবে না। ওকে, তো এরপর আমরা অপর স্লাইডের দিকে যাচ্ছি। অপর স্লাইডের মধ্যে ডেফিনেটলি আমরা এখন মিওসিস নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? মিওসিস নিয়ে কথা বলবো। সো মিওসিস কত প্রকার, কি কি মিওসিস নিয়ে আমরা একবারে ডিটেলস আলোচনা করার ট্রাই করব। সো প্রথমেই হচ্ছে মিওসিসটাকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয়, একটা মিওসিস ওয়ান আর একটা মিওসিস টু। একটা মিওসিস ওয়ান আর একটা কি মিওসিস টু। সো এটা মনে রাখতে হবে, যেটা মিওসিস এক সেটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়, আর যেটা মিওসিস টু সেটাকে মিওসিস টু বা সমীকরণিক বিভাজন বলা হয়। সো মিওসিস ওয়ান এর ক্ষেত্রে হ্রাসমূলক বিভাজন যেটা, সেখানে অ্যানাফেজ ওয়ানে বেসিক্যালি হ্রাস পায়, আর এখানে নিউক্লিয়াস দুইবার কিন্তু ক্রোমোজোম কয়বার ভাইয়া? একবার বিভক্ত হয়, যেখানে আমরা সাইটে এই কথাবার্তাগুলো কিন্তু দেখাই দিয়েছি যে এখানে মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজন একবার, আর মিওসিস টু এর ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজন একবার। তার মানে সেটা মিওসিস এক হোক বা মিওসিস দুই হোক, উভয় ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজন কয়বার করে হবে? একবার করে হবে। কিন্তু ক্রোমোজোম সংখ্যা মিওসিস এক এর ক্ষেত্রে কোনো ভাগ হবে না, আর মিওসিস দুই এর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা একবার বিভক্ত হবে। তাহলে আমাকে সহজে মনে রাখতে হবে, হোক সেটা মিওসিস ওয়ান হোক সেটা মিওসিস টু, উভয় ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজন একবার করে, আর যেটাকে আমরা মিওসিস টু বলতেছি সেখানে ক্রোমোজোমের বিভাজন আরো একবার হবে। ওকে, সো দ্যাটস ওয়াই সেখানে ক্রোমোজোমের বিভাজন আরো একবার দেওয়া আছে, কিন্তু আমরা মিওসিস ওয়ান এর ক্ষেত্রে সেই ভাগটাকে পাবো না। ওকে, তাহলে মনে রাখতে পারি যে এটা যেহেতু মিওসিস টু, তার মানে কথাটার অর্থ হচ্ছে এই ওয়ান আর এই ওয়ান যোগ করে কত হচ্ছে? টু হচ্ছে। সো আমি আশা করি কথাটা মনে থাকবে। এবার আমরা মোট কথায় দেখবো মিওসিসের বৈশিষ্ট্য, যে কি কি বৈশিষ্ট্য থাকার কারণে আমরা একটা কোষকে মিওসিস বিভাজন বলতে পারি। সো প্রথমটা হচ্ছে ডিপ্লয়েড জীবে মিওসিস সাধারণত জনন মাতৃকোষে ঘটে থাকে, আর আমি এই কথাটা অনেকবার বলছি যে মিওসিস জনন মাতৃকোষে ঘটে, নট জননাঙ্গে। যদি জননাঙ্গের কথাবার্তা বলে তাহলে তখন সেটা হবে মাইটোসিস, আর মিওসিস ডেফিনেটলি কোথায় ঘটবে? জনন কোষের মধ্যে ঘটবে। আর জনন কোষ মানে কি বোঝাচ্ছে? জনন কোষ মানে শুক্রাণু অথবা ডিম্বাণুর বিভাজনটাকেই বোঝাচ্ছে। আচ্ছা, এই ধরনের বিভাজনে নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয় কিন্তু ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হয়, যে কথাটা আমরা আগে পড়ে আসলাম। ফলে কি হয়? নতুন সৃষ্ট কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার ঠিক অর্ধেক হয়। এরপর বলা হচ্ছে প্রোফেজ একটা দীর্ঘস্থায়ী বিধায়, এটাকে আবার পাঁচটা উপপর্যায়ে ভাগ করা হয়। এই পাঁচটা উপপর্যায়কে আমার সিকোয়েন্স ওয়াইজ মনে রাখতে হবে, যে প্রথমটা লেপটোটিন, তারপরটা কি জাইগোটিন, তারপরটা হচ্ছে প্যাকাইটিন,
তারপরে একটা কি ডিপ্লোটিন, তারপর একটা কি ডায়াকাইনেসিস। সো এই পাঁচটা কথাবার্তা আমার সিকোয়েন্স ওয়াইজ মনে রাখতে হবে, দ্যাটস ওয়াই আমি একটা ছন্দ লিখেছি লে জাপা ডিডা। তাহলে লে ফর লেপটোটিন, জাপা মানে জাতীয় পার্টি, ডিডা হচ্ছে দাদু। তাহলে লে জাপা ডিডা, তার মানে কথাটার অর্থ হচ্ছে লেফটেন হোসাইন মোহাম্মদ এরশাদ, লেফটেন্যান্ট হোসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির ডিডা বা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা। তাহলে কথাটার অর্থ হচ্ছে প্রথমটা কি লেপটোটিন, তারপরটা জাইগোটিন, তারপরটা কি প্যাকাইটিন, তারপরটা ডিপ্লোটিন, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ডায়াকাইনেসিস। সো আমরা আশা করি যে ইনশাআল্লাহ আমরা এই পড়াশোনাগুলো ভালোভাবে মনে রাখতে পাবো। আর কিভাবে এই বিষয়গুলো আমরা আরো ইজিলি মনে রাখতে পারি, এই কথাবার্তাগুলো আমরা যখন ভিতরের দিকে আলোচনা করব তখন ইনশাআল্লাহ 100-100 কথাবার্তাগুলো মনে থাকবে। তাহলে চলেন দেখি যে কিভাবে এই বিষয়গুলো আমরা মনে রাখতে পারি। প্রথম কথা যে এটা হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রসেসটাকে বেসিক্যালি কি বলা হয়, বাইভ্যালেন্ট বলা হয়। তাহলে মনে রাখি যে এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। সো হোমোলোগাস মানে আমরা জানি একই জাতীয়। তাহলে এই ক্রোমোজোমের মধ্যে যে বাঁধন তৈরি হয় বা জোড়া লাগে, তাহলে এই বিষয়টাকে কি বলা হয়, বাইভ্যালেন্ট বলা হয়। আমার না খুবই মনে থাকে বতে বাঁধন বতে বাইভ্যালেন্ট। আরে ভাই, জোড়া লাগা মানে তো বাঁধন, তাহলে বতে বাঁধন বতে বাইভ্যালেন্ট। কিসের বাঁধন? হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে বাঁধন তৈরি হয় সেই বাঁধনটাকেই বেসিক্যালি কি বলা হয়, বাইভ্যালেন্ট বলা হয়। এরপর বলা হচ্ছে যে কায়াসমা সৃষ্টি হয়, ক্রসিং ওভার হয় বলে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জিনের বিনিময় ঘটে। কিসের বিনিময় ঘটে? জিনের বিনিময় ঘটে। এরপর মনে রাখবো যে একটি মাতৃকোষ হতে চারটা হ্যাপ্লয়েড অপত্য কোষের সৃষ্টি হয়। কয়টা হ্যাপ্লয়েড অপত্য কোষের সৃষ্টি হয়? চারটা, চারটা। একটা মাতৃকোষ থেকে কয়টা আসে? চারটা হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হয়। তাহলে এবার আমরা দেখবো যে মিওসিস এর মধ্যে যে প্রফেজ এক ছিল, যেটাকে আমরা দীর্ঘস্থায়ী পর্যায়ে বলছিলাম, এই কথাটা মনে রাখার জন্য আমি কিছুক্ষণ আগেই বললাম লে জাপা ডিডা, তার মানে লে ফর লেপটোটিন, জা ফর জাইগোটিন, প ফর প্যাকাইটিন, ডি ফর ডিপ্লোটিন, এবং ডা ফর ডায়াকাইনেসিস। তাহলে আমাকে এই জায়গায় মনে রাখতে হবে উপর দিক থেকে নিচ পর্যন্ত লে জাপা ডিডা। তাহলে লেপটোটিন পর্যায়ের মধ্যে কি হয়, এই জায়গায় সুন্দর একটা গল্প আছে, অথেন্টিক একটা গল্প। মনে করি যে কোনো একটা রাস্তা, সেলিম নামে কোনো একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সেলিম নামে ছেলেটা পিওর সিঙ্গেল, সে কখনো প্রেম করে নাই। তাহলে সেলিম নামে ছেলেটা রাস্তা দিয়ে যাওয়ার সময় তার একটা মেয়ে পছন্দ হইল। তাহলে সে তৎক্ষণাৎ মুহূর্তে ওই মেয়েটাকে প্রপোজ করতে চায়। তাহলে প্রপোজ করতে গেলে সেলিমের কি লাগবে? সেলিমের ফুল লাগবে। তার মানে লেপটোটিন পর্যায়ের মধ্যে যে লেপটোটিন পর্যায়টা, ওইটা ছিল সিঙ্গেল পর্যায়। এটা কি পর্যায়? সিঙ্গেল পর্যায়। ও যেহেতু সিঙ্গেল ছিল, মেয়ে পছন্দ হয়েছে, তার মানে তাকে এবার প্রপোজ করা লাগবে। দ্যাটস ওয়াই লেপটোটিন পর্যায়ের মধ্যে বুকে বা বাকেট বা ফুলের তোড়ার মতো দেখা যাবে। কি দেখা যাবে? যে ফুলের তোড়ার মতো দেখা যাবে, যেটাকে বুকে বা বাকেট বলা হচ্ছে। আর এই বুকে বা বাকেট শব্দটা যে বিজ্ঞানী প্রবর্তন করছে সেই বিজ্ঞানীর নাম ডার্লিংটন। সেই বিজ্ঞানীর নাম কিটন, ডার্লিংটন। আর এছাড়াও এখানে ক্রোমোমিয়ার দেখা যায়, জল বিয়োজন ঘটে। আর জল বিয়োজন ঘটলেই তো রংটা স্পষ্ট হবে, দ্যাটস ওয়াই সেটাকে বলছে রং, রং ধারণ করে। এখানে পোলারাইজড বিন্যাস দেখা যায়, অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে দৃষ্টিগোচর হয়, আই মিন ভালোভাবে দেখা যায়। এবং এখানে ডিএনএ অণুটা দ্বিগুণ হয় বা অনেক সময় দ্বিত্বন হয় কথাটা বলা থাকতে পারে। কতগুণ? দুইগুণ অথবা দ্বিত্বন কথাটা বলা থাকতে পারে। সো আমরা যেটা বললাম জাইগোটিন, সো সেলিম রাস্তা দিয়ে গেল, মেয়ে পছন্দ হইল, ফুল দিল, মেয়েটাও সিঙ্গেল ছিল। তাহলে মেয়েটা যখন ফুলটা অ্যাকসেপ্ট করলো, তাহলে তারা কি হইলো? জোড়া বাঁধলো। তাহলে মনে রাখতে হবে যতে জাইগোটিন যতে জোড়া। কি মনে রাখবো? যতে জাইগোটিন যতে জোড়া। তার মানে তারা যেহেতু জোড়া বাঁধছে, তার মানে তাদের মধ্যে বাইভ্যালেন্ট তৈরি হয়েছে। আর আমি কিছুক্ষণ আগে বললাম যে বাঁধন তৈরি হওয়া মানে কি? বাইভ্যালেন্ট। তার মানে তারা যেহেতু জোড় হয়েছে, সো বাইভ্যালেন্ট সৃষ্টি হয়েছে। ক্রোমোজোম ইজ ইকুয়াল টু 2 ইনটু কি হবে? বাইভ্যালেন্ট। আর এখানে সিনাপসিস ঘটে। তাহলে জোড় বাঁধার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেই বেসিক্যালি কি বলা হয়, সিনাপসিস ঘটে। তাহলে আমরা এখন সুন্দরভাবে কল্পনা করি, সেলিম রাস্তা দিয়ে গেল, সিঙ্গেল ছিল, মেয়ে দেখলো, প্রপোজ করলো, ফুলের তোড়া দিল, মেয়ে অ্যাকসেপ্ট করলো, জোড়া বাঁধলো। তাহলে জোড়া বাঁধলো মানে কি? তাদের মধ্যে প্রেম হয়ে গেছে জাইগোটিন পর্যায়ের মধ্যে। তাহলে প্রেম যে তারা করছে, তারা কি তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়তে প্রেম করছে? না, ডেফিনেটলি না। তার মানে তাদের মধ্যে চাওয়া পাওয়া ছিল। কি ছিল?
তাদের মধ্যে চাওয়া পাওয়া ছিল। এই তাদের মধ্যে যে চাওয়া পাওয়া ছিল, প্রেমের যে চাওয়া পাওয়াটা থাকে, সেই চাওয়া পাওয়ার কারণেই পথে প্যাকাইটিন পথে পাবলিক প্লেসে গেছে। কোথায় গেছে? পথে প্যাকাইটিন পথে পাবলিক প্লেসের মধ্যে গেছে। দ্যাটস ওয়াই পাবলিক প্লেসে যাওয়ার কারণে তারা টেরও পায় নাই, তাদের চারটা বাচ্চা হয়ে গেছে। কয়টা? টেট্রাট, মানে কয়টা বাচ্চা? চারটা বাচ্চা। সো এখানে মনে রাখতে হবে যে দুইটা সিস্টার হয় আর দুইটা কি হয়? নন সিস্টার ক্রোমাটিড তৈরি হয়। ওকে, আর বাচ্চাটা যে তৈরি হয়, বাচ্চাগুলো যে তৈরি হয়, নট সেলিমের মতো দেখতে, নট সেলিমের বউয়ের মতো দেখতে, তাহলে তারা মিক্সড আপ তৈরি হয়েছে, তার মানে সেখানে ক্রসিং ওভার ঘটছে। সো দ্যাটস ওয়াই কি বলা হচ্ছে, এখানে ক্রসিং ওভার ঘটে, এবং যখন ক্রসিং ওভার ঘটে তখন কিন্তু সেটা এক্স আকৃতির দেখায়। কোন আকৃতির দেখায়? ঠিক এইরকম এক্স আকৃতির দেখায়, যেটাকে আমরা কায়াজমা বা এক্স আকৃতির দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এরপর মজার কথা যেটা, যে সেলিম রাস্তা দিয়ে গেল, মেয়ে দেখলো, প্রস্তাব দিল, মানে সিঙ্গেল ছিল, প্রপোজ করলো, ফুলের তোড়া দিল, জোড়া বাঁধলো, আবার সেই ভালোবাসার চাওয়া পাওয়া থেকে চারটা বাচ্চা কাচ্চাও হইল। তাহলে ওই প্রেমের মধ্যে তার এর থেকে আর বেশি পাওয়ার কোনো কিছু নাই। সো দ্যাটস ওয়াই এবার কি হবে, এবার হচ্ছে বিকর্ষণের পালা শুরু হবে। সো মনে রাখবো যে ডটে ডিপ্লোটিন ডটে ডিভোর্স, কি ডটে ডিপ্লোটিন ডটে ডিভোর্স। তো দ্যাটস ওয়াই এখানে বেসিক্যালি প্রান্তীয়করণ শুরু হয়, বিকর্ষণ শুরু হয়, কায়াজমাটা স্পষ্ট হয়। যদি 180 ডিগ্রি যখন হবে তখন একটা কায়াজমা থাকবে, যখন 90 ডিগ্রি হবে তখন দুই বা ততোধিক কায়াজমা থাকবে। কি বললাম? যখন 90 ডিগ্রি হবে তখন কি হবে? দুই বা ততোধিক কায়াজমা দেখা যাবে। এরপর হচ্ছে কি, ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসের মধ্যে প্রান্তীয়করণ চলতেই থাকবে। বলো, ডায়াকাইনেসিসের মধ্যে প্রান্তীয়করণ চলতেই থাকবে। তার মানে এই কথাটার অর্থ হচ্ছে মিওসিস একের যে প্রোফেস এক দশাটা আছে, সেই দশাটা সবচেয়ে দীর্ঘ পর্যায়। সেই দশাটাকে বেসিক্যালি পাঁচটা উপপর্যায়ে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে ডিপ্লোটিন, এটা হচ্ছে লেপটোটিন, এটা হচ্ছে কি জাইগোটিন, একটা প্যাকাইটিন, একটা ডিপ্লোটিন, আর একটা কি ছিল, ডায়াকাইনেসিস। সো যেটা হচ্ছে লেপটোটিন পর্যায়ে ছিল সেটা সিঙ্গেল ছিল, সেখানে সে ফুলের তোড়া দিল, বুকে বা বাকেট দিল। এই ফুলের তোড়া বুকে বা বাকেট শব্দটা যে বিজ্ঞানী প্রবর্তন করছে, প্রেম সম্বন্ধীয় একটা টার্ম ডার্লিংটন, কিটন ডার্লিংটন, তাহলে ফুল দিল, প্রেম হইল। ওকে, তাহলে যেহেতু প্রেম হইলো, মেয়েটা যেহেতু সিঙ্গেল ছিল, তার মানে তারা জোড়া বাঁধলো, তাহলে যতে জোড়া যতে জাইগুটিন, জাইগুটিন হইলো। তাহলে তারা যেহেতু প্রেম করলো, তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়তে করে নাই, তার মানে তারা প্রেমের যে চাওয়া পাওয়া থাকে, তাহলে সেই চাওয়া পাওয়া থেকে পাবলিক প্লেসে গেল। পাবলিক প্লেসে যাওয়ার পর তাদের কি হয়ে গেছে? পাকাপাকি হয়ে গেছে। তাহলে পাকাপাকি হওয়া মানে কি? পাকাপাকি হওয়া মানে চারটা সন্তান হয়ে গেছে, দুইটা সিস্টার, দুইটা কি? নন সিস্টার। তাহলে এই প্রেমে একটা কথা আছে যে রিলেশন করে বিয়ে করলে ওই সংসারে শান্তি থাকে না। কেন থাকে না? কারণ সেলিম যখন মেয়েটাকে পটাইছে তখন বলছে যে তোমার হ্যান করব, ত্যান করব, অমুক করব, তমুক করব, মানে মেয়েটাকে পটানোর সময় বলছে যে তোমার যখন অসুস্থ হবা আমি নিজে রান্না করব, প্রত্যেক মাসে 3 বার করে চাঁদের দেশে নিয়ে যাব। সো অনেক কিছু বলছিল, বলার পর মেয়েটাকে পড়াইছে। তার মানে মেয়েটা যখন সংসারে এসে দেখে বাস্তবিক পক্ষে একটাও না, তখন মেয়েটা বলে যে কেন, আগে তো খুব কইছিলা হ্যান করবা, ত্যান করবা, অমুক করবা, তমুক করবা, এখন তো একটাও করো না। তার মানে তখন সেলিম বলবে আমি কি শুধু তোমার পিছনে ঘুরতাম, তুমিও তো আমার পিছনে ঘুরতা। এই যে এক কথায় দুই কথায়, এক কথায় দুই কথায় কি হয়ে যাবে, কথার মাঝে অনেক কথা চলে আসবে, মানে কথার মাঝে বাইসাইকেল চলবে। আর বাইসাইকেল চললেই কি হবে, বাইসাইকেল চললেই কিন্তু তখন ঝামেলা হয়ে যাবে। তখন সেলিম ঠাস করে একটা ছোট করে যখন থাপ্পড় দিবে, মেয়ে তখন বাবার বাড়ি চলে যাবে। আর মেয়ে তো, মেয়ে যদি বাবার বাড়ি চলে যায়, মেয়ে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর হয় মেয়ে আসে না, তাহলে সেলিম ওই মেয়ে নিয়ে কিন্তু বিয়ে করতে পারবে না। সো দ্যাটস ওয়াই ডিপ্লোটিন পর্যায়ের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় দিয়েছিল। আর মেয়ে যেহেতু 1 বছর 2 বছর 3 বছর হইলে আসে না, আর সেলিম বিয়েও করতে পারে না, সেই জন্য সেলিম বিয়ে করার সিদ্ধান্ত নিল, যার কারণে মেয়ের বাসায় ডায়াকাইনেসিস, স্থায়ীভাবে ডিভোর্স লেটার পাঠাইলো। সো যার ফলে সেলিম ফ্রি হইল, তার মানে সেলিম আবার বিয়ে করবে। ওকে, আচ্ছা, তো আমি আশা করি যে এই বিষয়টা আমরা ইনশাল্লাহ ভালোভাবেই বোঝার কথা। যদি না বুঝে থাকি তাহলে কমেন্ট সেকশনের মধ্যে আপনারা জানাবেন। ওকে, তো এরপর আমাকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে মিওসিস। কি দেখবো ভাইয়া? সেটা হচ্ছে আমরা দেখবো এবার মিওসিস। ওকে, মিওসিস কোথায় কোথায় ঘটে? একটা আছে গ্যামিটোজেনিক আছে, একটা স্পোরোজেনিক আছে, আর একটা আছে জাইগোটিক আছে। যখন গ্যামিটোজেনিক, গ্যামিট কথাটা থাকবে, সকল উন্নত প্রাণী এবং নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদের মধ্যে হয়। যদি স্পোরোজেনিক হয়
মস, ফার্ন সহ সকল উন্নত উদ্ভিদের মধ্যে স্পোরোজেনিক হবে যদি জাইগোটিক হয়, জাইগোট সৃষ্টি করা, তাহলে স্পাইরোগাইরা সহ অধিকাংশ থ্যালোফাইট যে উদ্ভিদগুলো আছে সেখানে বেসিক্যালি সেটা কি হবে, জাইগোটিক ধরনের হবে। এরপর মিওসিসের ব্যবহারিক প্রয়োগ, তাহলে মিওসিসের ব্যবহার বেসিক্যালি কোথায় কোথায় দেখা যায়। প্রথমটা হচ্ছে মেন্ডেলের সূত্র, আমরা পড়ছিলাম অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল, তার মানে এগুলো গুরুত্ব বা ওইটাই হচ্ছে ব্যবহারিক প্রয়োগ ছিল। ওকে, তাহলে মেন্ডেলের সূত্র, মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দেওয়া মিওসিসের জ্ঞান ছাড়া অসম্ভব। এরপর বলা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের চলন বন্ধ করে ডিপ্লয়েড গ্যামিট, ডিপ্লয়েড উদ্ভিদ, পলিপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়েছে। আবার ক্রসিং ওভারের হার নির্ণয় করে ক্রোমোজোমের কি তৈরি করা যায়, ম্যাপ তৈরি করা যায়। তাহলে ক্রসিং ওভারটা কি, তাহলে যে পদ্ধতিতে মিওসিস বিভাজনের প্রথম প্রফেজে একজোড়া হোমোলোগাস ক্রোমোজোমের দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটবে, তাকে আমরা বেসিক্যালি কি বলে থাকবো, ক্রসিং ওভার বলে থাকবো। আর বিভিন্ন প্রকৃতির ক্রসিং ওভার হয়, একটা হচ্ছে একক, একটা দ্বি, একটা ত্রি। তাহলে একক ক্রসিং ওভার, দ্বি ক্রসিং ওভার এবং ত্রি ক্রসিং ওভার আছে। ক্রসিং ওভারের মধ্যে কিছু এনজাইম আছে, একটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এনজাইম, যেটাকে যেটা কি করে ক্রোমাটিডকে ভাঙে। সো এখানে এন্ডোনিউক্লিয়াস এনজাইম কথাটা যদি থাকে, যদি না থাকে তাহলে কি থাকবে, রেস্ট্রিকশন এনজাইম, কি থাকবে, রেস্ট্রিকশন এনজাইম। আর একটা হচ্ছে লাইগেস, এটা কি করে, জোড়া লাগায়। সো কথাটা আমার খুবই মনে থাকে, লতে লাইগেস, লতে লাগায়, কি লাগায়, জোড়া লাগায়। আর যদি হয় এন্ডোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস মানে যেটা ভেঙে দেয় বা আমরা বলতে পারি ওটা রেস্ট্রিকশন এনজাইম, কি করবে ভাইয়া, ক্রোমাটিডকে ভেঙে দিবে। কারে ভাঙবে, ক্রোমাটিডকে ভাঙবে। ওকে, এবার আমাকে দেখতে হবে ক্রসিং ওভারের গুরুত্ব, কি দেখতে হবে, ক্রসিং ওভারের গুরুত্ব। তাহলে আমরা ডেফিনেটলি ক্রসিং ওভারের গুরুত্ব দেখব, যে ক্রসিং ওভারের সহায়তায় ক্রোমোজোমের দেহ অংশের বিনিময় করা হয়, কি করা হয়, ক্রোমোজোমের মধ্যে যে দেহের অংশ থাকে সেই অংশ বেসিক্যালি বিনিময় করা হয়, এর ফলে ক্রোমোজোমের দেহে জিনের নতুন বিন্যাস ঘটে এবং ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভেরিয়েশনের সৃষ্টি হয়। জীবের অভিব্যক্তিতে জেনেটিক ভেরিয়েশন একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমরা জানি ক্রোমোজোমের দেহে জিনের যে সরলরৈখিক বিন্যাস ক্রসিং ওভারের মধ্যে বা সাহায্যে স্পষ্টভাবে প্রমাণিত হয়, সেই বিষয়টা কিন্তু আমাদের কি দেখতে হবে। এবার ক্রসিং ওভারের হার নির্ণয় করে কোন ক্রোমোজোমের মধ্যে জিনের অবস্থান এবং ক্রোমোজোমের ম্যাপ তৈরি করা সম্ভব হয়, যে বিষয়টা আমরা জানি কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব, কাজেই প্রজনন বিদ্যায় ক্রসিং ওভারের যথেষ্ট ভূমিকা রয়েছে। জিনতাত্ত্বিক গবেষণায় ক্রসিং ওভার একটি আকর্ষণীয় বিষয়, তাহলে জিনতাত্ত্বিক বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্রসিং ওভার একটা অবশ্যই অবশ্যই আকর্ষণীয় বিষয়। তো যে বিষয়গুলো আমাদের খুব খুব ইজিভাবেই কি বুঝতে হবে। আচ্ছা, একটা কথা বলে নেই যে আসপেক্ট সিরিজ মানেই তোমাদের এডমিশন জার্নিটাকে স্মুথ করা, কি করা, আসপেক্ট সিরিজ মানেই তোমাদের এডমিশন জার্নিটাকে স্মুথ করা, অনেক সহজ করা। তাহলে তোমরা আর কেন দেরি করবো ভাইয়া, আমাদের আসপেক্ট সিরিজের একটা রিয়েল চর্চা বই বের হয়েছে, যে বইটা তোমরা বাংলাদেশের যে কোনো লাইব্রেরি থেকে পাবা। যদি কোনো লাইব্রেরিতে তোমরা না পাও, তোমাদের নিকটস্থ লাইব্রেরিতে তোমরা আমাদের পেজের মধ্যে নক দিবা বা পেজের মধ্যে যে নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করে দিবা, কি করবা, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবা। হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু তোমার বই অর্ডার করলেই তোমাকে সেই বইটা তোমার ঠিকানায়, তোমার নিকটস্থ ঠিকানায়, তোমার বাসার পাশে এই বইটা আমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি। ওকে, সো আমি আশা করি যে আমাদের আসপেক্ট সিরিজের যে রিয়েল চর্চা ভার্সিটি সলিউশন বইটা আছে, এই বইটা আপনারা আপনাদের বাজার থেকে বা আপনাদের নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিজেকে যাচাই করে নেবেন। সো এই বইটার মধ্যে যখন আপনারা প্র্যাকটিস করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এডমিশন জগতের ভর্তি যুদ্ধের জন্য আপনি কতটুকু প্রস্তুত। সো আমি আশা করি যে আমরা আমাদের এডমিশনটাকে স্মুথ করার জন্য আমরা অবশ্যই অবশ্যই আসপেক্ট সিরিজের যত বই আছে সব বইয়ের উপর ভরসা রাখবো। সো আমি আশা করি যে আপনারা খুব তাড়াতাড়ি এই বইটা, ভার্সিটি সলিউশন বইটা এবং এটা বিজ্ঞান বিভাগের জন্য ভার্সিটি সলিউশন বইটা বাজার থেকে সংগ্রহ করে নিজেই নিজের দক্ষতাটা বা নিজেই নিজের স্কিলটাকে কি করবেন, যাচাই করবেন। এবং সেই যাচাই করার জন্যই আপনাদের জন্য অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে এই বইগুলো কিন্তু আমরা বাজারে এনেছি। ওকে, তো চলেন এরপর আমরা পরবর্তী স্লাইডের দিকে যাই। আচ্ছা, এখন আমাকে দেখতে হবে নাইস টু নো, কি নাইস টু নো মানে এই চ্যাপ্টারে
আমার আর তেমন কোনো কিছু কিন্তু পড়ার নাই। তাহলে নাইস টু নো মানে এই চ্যাপ্টার থেকে যে বিষয়গুলো জেনে আমার অনেক ভালো লাগবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি জানলাম ভাইয়া? এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো জানলাম, যেটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে সিনোসাইট বলবো এবং প্রাণী কোষের ক্ষেত্রে আমরা তাকে প্লাজমোডিয়াম বলবো। এরপর হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং, ইনি মাইটোসিস নামকরণ করেন। এবং ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস বিষয়টা কোথায় দেখছেন? তাহলে ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস বিষয়টা বেসিক্যালি সামুদ্রিক স্যালামান্ডারেই সর্বপ্রথম দেখেছেন। এরপর বলা হচ্ছে কোষচক্রের ধাপ কয়টা ভাইয়া? চারটা। একটা হচ্ছে G1, একটা হচ্ছে S, আর একটা হচ্ছে G2 দশা, এবং একটা হচ্ছে মাইটোটিক ফেজ বা কোষ বিভাজন ধাপ, বা কি বলা হচ্ছে? মাইটোটিক ফেজ বা কোষ বিভাজন ধাপ বলা হচ্ছে। এরপর আমরা পড়লাম অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে টিউমার এবং ক্যান্সার সৃষ্টি হয়। ফার্মার এবং মুর সর্বপ্রথম রাসমূলক বিভাজনকে কি বলেছেন? মিওসিস বলেছেন। নিম্ন শ্রেণীর জীবের হ্যাপ্লয়েড উদ্ভিদে নিষেকের পর জাইগোটে এবং উচ্চ শ্রেণীর জীবের ডিপ্লয়েডের নিষেকের পূর্বে জনন মাতৃকোষের মধ্যে কি ঘটে? মিওসিস ঘটে। এরপর মনে রাখবো যে মিওসিস এক এর মেটাফেজ সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় না। এক জোড়া সমসমস্ত ক্রোমোজোমের দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের যে বিনিময় হয় তাকেই আমরা কি বলে থাকি? ক্রসিং ওভার বলে থাকি। থমাস অ্যান্ড মর্গান ভুট্টা উদ্ভিদে সর্বপ্রথম ক্রসিং ওভার লক্ষ্য করেন। আর আমি বললাম যে যদি হয় শুল, তাহলে উনি ভুট্টা উদ্ভিদের মধ্যে শতে শুল শতে সংকরায়ন করিয়েছেন। ওকে, মাইটোসিস বিভাজনের মধ্যে ক্রোমোজোম ও নিউক্লিয়াস উভয় একবার বিভাজিত হয় এবং মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। মিওসিস বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াস দুইবার ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়। মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট চারটা অপত্য কোষ সৃষ্টি হয়। এবং ইন্টারকাইনোসিস কি? আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসছিলাম ইন্টারকাইনেসিস, যে মিওসিসের টেলোফেস এক এবং প্রোফেস দুই এর মধ্যকার সময়কে ইন্টারকাইনোসিস বা সাইটোকাইনোসিস এক বলা হয়। এ সময়ে আরএনএ প্রোটিন ইত্যাদি সংশ্লেষিত হয়, তবে ডিএনএ অনুলিপন ঘটে না। 1953 সালে হাওয়ার্ড এবং পেলক এই দুইজন বিজ্ঞানী কোষচক্রের প্রস্তাব করেন। এবং আমরা জানি একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 ট্রিলিয়ন বা 10^14 সংখ্যক কোষ থাকে। সেই সাথে মনে রাখতে হবে যে বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা তৈরির জন্য কিডনি থেকে এরিথ্রোপোয়েটিন তৈরি হয়। কি তৈরি হয়? এরিথ্রোপোয়েটিন তৈরি হয়। এবং মাইটোসিস বিভাজনের মেটাফেস পর্যায়ের মধ্যে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বিন্যস্ত হওয়ার যে অংশটা, সেই বিষয়টাকে আমরা মেটাকাইনেসিস বলে থাকি। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনোসিস বলে। এবং এই ক্যারিওকাইনোসিসের নাম কি দিয়েছেন? এই ক্যারিওকাইনোসিসের নামকরণ যিনি দিয়েছেন ওনার নাম স্লাইখার। ওনার নাম কি? স্লাইখার। ওকে, তাহলে এখন আমরা আমাদের এক নাম্বার চ্যাপ্টার মানে প্রথম যে অংশটা, কোষ বিভাজন বা সেল ডিভিশন, কোষ বিভাজন বা সেল ডিভিশনের যতটুকু পড়ার ছিল সবটুকু পড়ে ফেলছি। সো এখন আমাকে পড়তে হবে অণুজীব চ্যাপ্টার। কোন চ্যাপ্টার? অণুজীব চ্যাপ্টার। সো অণুজীব চ্যাপ্টার আমি হাতে লিখে পড়াবো। সো এই জন্য আপনাদের একটু টাইম দিতে হবে। সো হাতে লিখে যেহেতু পড়াবো, তার মানে পড়াটা কিন্তু অনেক সুন্দর হবে, স্মুথলি হবে, এবং এখানে কোনো ঝামেলা থাকার কথা নয় বলে আমি মনে করি। সো যে অংশগুলো থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, বেসিক্যালি আমরা সেই বিষয়গুলোকেই গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবো এবং সেই জায়গাগুলোতে আমরা বেশি বেশি করে কি করব? হিট করব। সো এখন তাহলে ওই জায়গাগুলো যখন আমরা পড়তে যাব, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যখন অণুজীব বিষয়টা পড়বো, কি পড়বো ভাইয়া? আমি আবার বলতেছি, আমরা কি পড়বো? আমরা পড়বো অণুজীব। কি পড়বো? অণুজীব। এই অণুজীব চ্যাপ্টারের মধ্যে বেসিক্যালি তিনটা বিষয় আলোচনা করা আছে। কয়টা বিষয়? তিনটা বিষয়। একটা হচ্ছে ভাইরাস, দুই নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া, তিন নম্বরটা হচ্ছে কি? ম্যালেরিয়া। ওকে, কথাটা অনেক সুন্দর যে একটা হচ্ছে ভাইরাস, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ম্যালেরিয়া। সো মনে রাখবো যে ভাইরাসের থেকে ব্যাকটেরিয়া বড়। কে বড়? ভাইরাসের থেকে ব্যাকটেরিয়া বড়। আমার কথাটা খুবই মনে থাকে, বতে ব্যাকটেরিয়া বতে বড়। কার থেকে বড়? ভাইরাসের থেকে বড়। আর ম্যালেরিয়া নিয়ে অনেকগুলো কথাবার্তা আছে যে এটা ম্যাল এরিয়া,
আই মিন দূষিত এয়ার বা বাতাস থেকে এরকম টার্মটা আসছে, সো এই সম্পর্কে আমরা কি অনেক পড়াশোনা করব এবং অনেক পড়াশোনা আমাদের দেখা দরকার। সো এখান থেকে বেসিক্যালি যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে আমি সেই জায়গাগুলোকে ভালোভাবে পড়ার ট্রাই করব। সো এই ভাইরাসের যে জায়গাটা আছে অনেকগুলো বিজ্ঞানী ছিল, তাহলে কোন বিজ্ঞানী কি করছে নাই করে এই বিষয়গুলো আপনাদের নিজেদেরকেই পড়ে নিতে হবে। কিন্তু কিন্তু বিষয় এটা না, সো এই জায়গাটা আই মিন বায়োলজি বইয়ে কোথায় ভরসা রাখতে পারো? বায়োলজিটাকে বেটার প্র্যাকটিস করার জন্য আমাদের যে অ্যাসপেক্ট বায়োলজি বইটা আছে, আমাদের অ্যাসপেক্ট বায়োলজি বইটা আপনারা কিনে অনেক সুন্দরভাবে কিন্তু গোছানো বইটা, সো এই বইটা কিনে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। তাহলে কিভাবে প্র্যাকটিস করতে হবে? প্রথমে বোর্ড বইয়ের চ্যাপ্টারটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে, যদি নাও বোঝেন অন্তত মনোযোগ দিয়ে একবার রিডিং পড়াই লাগবে। পড়ার পর আমাদের বইয়ের মধ্যে কনসেপ্ট ওয়াইজ কিন্তু দেওয়া আছে, সো প্রথম কনসেপ্টের যে থিওরিটিক্যাল বিষয়গুলো আছে সেই থিওরিটিক্যাল বিষয়গুলো আবার পড়তে হবে। কেন পড়তে হবে? আপনার যে একটা রাইটারের বই পড়বেন, আমাদের এখানে প্রত্যেকটা কনসেপ্টের মধ্যে 10 থেকে 12টা রাইটারের বইয়ের যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো কম্প্যাক্ট করা আছে। তাহলে আপনি একটা রাইটারের বই পড়লেন, ওই কনসেপ্টে যদি আমাদের মানে ওই টপিক্সটা যদি আমাদের কনসেপ্টের মধ্যে পড়েন, তাহলে দেখবেন ওই কনসেপ্টের মধ্যে 10 থেকে 12টা বা 13টা লাইন অন্য বইয়ের আছে। সো তারপর ওই কনসেপ্টের অধীনে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আপনারা একবার দেখে নেবেন। সো সেই প্রশ্নগুলোর পর কিন্তু সেলফ টেস্ট আছে, তার মানে নিজেকে যাচাই করার জন্য কি সেলফ টেস্ট আছে। ফুল চ্যাপ্টারটা শেষ করার পর আবার কি নিজের জন্য একটা প্র্যাকটিস পার্ট আছে, সো ওই জায়গাটাও কিন্তু আমাদের বইয়ের মধ্যে আছে। সো আমি একটা কথা বলি, যারা বিজ্ঞানের স্টুডেন্ট অনেকেই মনে করে বায়োলজি বাংলা দিয়ে লেখা আর বায়োলজি অনেক ইজি, সো ফিজিক্স ম্যাথ এবং কেমিস্ট্রিকে বেশি গুরুত্ব দিতে গিয়ে বায়োলজিটাকে অনেক সময় আমরা কম গুরুত্ব দিয়ে ফেলি। কিন্তু ভাইয়া ফিজিক্সে তুমি অনেক বেশি গুরুত্ব দিলা, অনেক বেশি টাইম দিলা, ফিজিক্সে তুমি কমন নাও পাইতে পারো, কেমিস্ট্রিতে তুমি কমন নাও পাইতে পারো, ম্যাথে তুমি কমন নাও পাইতে পারো, কিন্তু বায়োলজি তুমি কমন পাইতেই হবে, তুমি টাইম দিলেই কমন পাবা, তুমি একবার পড়লেই তোমার কমন পড়তে বাধ্য। তাহলে কমন না পড়ে কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বায়োলজি তো অবশ্যই অবশ্যই যে জায়গায় যত মার্কস আছে ঠিক তত মার্কস ক্যারি করা দরকার। তাহলে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বায়োলজি জুওলজিতে 22, বোটানিতে 22, 22 × 44, তাহলে এই 44-এর মধ্যে যেই স্টুডেন্টটা 40 টার্গেট করবে, 40 পাবে, সেই স্টুডেন্টের চান্স পাওয়ার জন্য কিন্তু অনেক দূর আগায় যাবে। তাহলে অনেক দূর আগায় যাবে, কেন আগায় যাবে? সে যদি 44-এর মধ্যে আই মিন 44-এর মধ্যে যদি 40 পায়, তাহলে কেমিস্ট্রি 24-এর মধ্যে 9-9 করে 15 পাওয়া সম্ভব, ওকে? আর বাংলা ইংলিশ আইকিউ মিলে যে 12 আছে সেখানে মিনিমাম সে 5 পাবে, তখন তার মোট মার্কস কত দাঁড়াচ্ছে? তখন তার মোট মার্কস দাঁড়াচ্ছে 60, আর তার স্কোরের 20 সহ কত হয়? 80, তার মানে সেই স্টুডেন্টটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ফার্স্ট হবে। তাহলে জাহাঙ্গীরনগরের চান্স পাওয়া অনেক ইজি, কিন্তু আমরা অনেক সময় জাহাঙ্গীরনগরের কোশ্চেনের যে প্যাটার্নটা আছে সেই প্রশ্ন প্যাটার্নটা কিন্তু বুঝি না। সো সেই প্রশ্ন প্যাটার্নগুলো বুঝে নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের অ্যাসপেক্ট সিরিজের যে বায়োলজি বইটা আছে অ্যাসপেক্ট বায়োলজি, এই বইটা বাজার থেকে খুব দ্রুতই সংগ্রহ করে নিতে হবে। ওকে, তাহলে এখন আমরা যে বিষয়গুলো পড়বো সেটা বেসিক্যালি ভাইরাসের শ্রেণীবিন্যাসটা পড়বো। সো শ্রেণীবিন্যাসের ভিত্তি প্রথমে আমরা পড়বো কিসের? আকারের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আকার বা আকৃতির ভিত্তিতে। সো প্রথম যে কথাটা, সে প্রথম কথাটা হচ্ছে আমাদের কি দন্দাকার, কি পড়ব? দন্দাকার। সো এটা পড়ব এটিএম, কি পড়ব? এটিএম। এফআর হচ্ছে আলফা আলফা, কি হবে? আলফা আলফা। টি দিয়া হচ্ছে টোবাক্কো মোজাইক ভাইরাস, কি হবে ভাইয়া? টি দিয়া হচ্ছে আমার টোবাক্কো মোজাইক ভাইরাস, বা আমি সংক্ষিপ্তভাবে টিএমভি লিখলাম, এবং এম দিয়ে হচ্ছে মাম্পস ভাইরাস, মাম্পস। তাহলে দন্দাকার ভাইরাস কারা কারা? মনে রাখবা এটিএম দন্দাকার বা এটিএম দাদু, তাহলে এটিএম কি মনে রাখবো? দন্দাকার। এরপর যেটা হচ্ছে গোলাকার, কি মনে রাখবো? গোলাকার। সো এটা মনে রাখবা পিএইচডিটি, কি মনে রাখবো? PHDT, ওকে। তাহলে পি ফর এখানে হচ্ছে পোলিও, পি ফর কি? পি ফর হচ্ছে পোলিও। এইচ ফর হচ্ছে এইচআইভি, এইচ ফর কি? এইচ ফর হচ্ছে এইচআইভি।
এবং ডি ফর হচ্ছে কি বলেন তো, ডি ফর হচ্ছে আমাদের ডেঙ্গু, এবং টি ফর হচ্ছে টিআইভি। সো আমি আশা করি যে যদি দন্ডাকার হয় তাহলে মনে রাখবো এটিএম, যদি গোলাকার হয় তাহলে মনে রাখবো পিএইচডিটি, পি ফর পোলিও, এইচ ফর এইচআইভি, ডি ফর ডেঙ্গু এবং টি ফর হচ্ছে কি টিআইভি। টি ফর কি, টি ফর হচ্ছে টিআইভি। ওকে, এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ঘনক্ষেত্রাকার, কি আকির ঘনক্ষেত্রাকার। বা এইটাকে অনেক সময় পাউরুটি আকৃতির বলা হয়, কোন আকৃতির, এটাকে অনেক সময় ঘনক আকৃতির অথবা পাউরুটি আকৃতির বলা হয়। তো আমরা যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, যদি কোনো টোকাই ছেলে ফেলে দেখি ক্ষুধার্ত, ওরা যখন আমাদেরকে ধরে তখন আমরা তাদেরকে রুটি টুটি কিনে দেই। সো রুটি কিনে দিলে তারা কিন্তু ভেরি হ্যাপি হয়, কি হয় ভেরি হ্যাপি। তাহলে রুটির আকৃতি কেমন, ঘনক আকৃতির বা পাউরুটি আকৃতির, তারা হইলো কি ভেরি হ্যাপি। তাহলে ভেরি দিয়া হচ্ছে ভ্যাকসিনিয়া এবং হ্যাপি দিয়া হচ্ছে কি হারপিস। সো মনে রাখবা যে ভেরি হ্যাপি, সো এই ভেরি দিয়া হচ্ছে কি ভ্যাকসিনিয়া, কি হবে ভ্যাকসিনিয়া, এবং হ্যাপি দিয়া হচ্ছে হারপিস, কি হবে হ্যাপি দিয়া হচ্ছে হারপিস। ওকে, এরপর আমাকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে ব্যাঙ্গাসি আকৃতির, কি আকৃতির ব্যাঙ্গাসি আকৃতির। সো এইটা আরো অনেক ইজি, যদি হয় ব্যাঙ্গাসি মনে রাখবো যে যত টি সব ব্যাঙ্গাসি, তাহলে একটা হচ্ছে টি টু, একটা হচ্ছে টি ফোর, আর একটা কি টি সিক্স। সো যত টি সব ব্যাঙ্গাসি, কি মনে রাখবো যত টি সব কি হবে ব্যাঙ্গাসি। এরপর হচ্ছে সিলিন্ডার, মানে সিলিন্ড্রিকাল আকৃতির বা সূত্রাকার, তাহলে সিলিন্ড্রাকার, বা এর অপর একটা নাম কি সূত্রাকার। সো এই কথাটা মনে রাখার জন্য যে বিষয়টা মনে রাখবো, ইমরানের মোটর বাইক, কি মনে রাখবো ইমরানের মোটর বাইক, তাহলে ইমরানের ফর কি বলতো, ইমরানের ফর হচ্ছে ইবোলা, আর মোটর দিয়ে হচ্ছে মোটরের স্টিক ভাইরাস। সো আমি আশা করি যে এই বিষয়গুলো আমাদের কি অনেক ইজিলি মনে থাকবে। এরপর আমরা যে আকৃতি পড়ব সেটা হচ্ছে ডিম্বাকার, কোন আকৃতির আচ্ছা ডিম্বাকার, ডিম্বাকার আকৃতির যেটা সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, কি হবে ইনফ্লুয়েঞ্জা। আমার খুব মনে থাকে ই ফর ইক এবং আই ফর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, তাহলে ই এবং আই এর উচ্চারণটা অনেকটা কাছাকাছি, ই এবং আই এর উচ্চারণ কি অনেকটা কাছাকাছি। সো দ্যাটস ওয়াই ডিম্বাকার ইনফ্লুয়েঞ্জা, কথা এমনি মনে থাকে যে কি মনে থাকবে যে ডিম্বাকার ইনফ্লুয়েঞ্জা। ওকে, এরপর আছে বুলেট আকৃতির, কোন আকৃতির বুলেট আকৃতির, তাহলে এটা ডেফিনেটলি ডেফিনেটলি কি হবে র‍্যাপডো ভাইরাস, কি হবে র‍্যাপডো ভাইরাস। এরপর হচ্ছে কি পাউরুটি আকৃতির, আচ্ছা পাউরুটি আকৃতির, তাহলে পাউরুটি আকৃতির কোনটা ভাইয়া ভ্যাকসিনিয়া ভাইরাস, খুব 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 ভালোভাবে মনে রাখতে হবে যে ভ্যাকসিনিয়া ভাইরাস। ওই যে ভেরি হ্যাপি বললাম না, তার মধ্যেই ছিল। ওকে, এরপর দেখতে হবে প্লেট আকৃতির, কি আকৃতির আচ্ছা প্লেট আকৃতির যেটা সেটা তামাকের নেফ্রোসিস ভাইরাস, কি হবে তামাকের
নেফ্রোসিস ভাইরাস। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসের ছন্দ আমরা সবাই জানি টিপুর ভাই টিটু ভ্যানে হতে, ফ্রান্সে এলো। বহিস্থ আবরণ অনুযায়ী এগুলাও পারি, পোষক দেহ অনুযায়ী এগুলাও পারি, এবং হচ্ছে হলমিথ যে মাইক্রোফাজ, ফ্যাজেনিয়া, ফাইটোফ্যাজেনিয়া এবং জুওফ্যাজেনিয়ার কথাবার্তাগুলো বলছে, সেই কথাবার্তাগুলো আমরা জানি। ফ্যাজেনিয়া মানে খায়, মাইকো যদি হয় ছত্রাককে খায়, যদি জু হয় তাহলে অ্যানিমেলকে খায়, যদি ফাইটো হয় তাহলে উদ্ভিদকে খায়। কারণ আমরা জানি জু মানে অ্যানিমেল, ফাইটো মানে উদ্ভিদ, আর মাইকো মানে ছত্রাক। সো এই যে টার্মগুলোর সাথে ভালো একটা পরিচয় বা ভালো একটা সম্পর্ক আছে, সো সেই সম্পর্ক থেকে আমাদের এই পড়াশোনাগুলো কি হয় অনেক ইজি হয়। সো আমি আশা করি যে আপনারা এই বিষয়গুলো অনেক সুন্দরভাবে পারবেন বা স্মুথলি পারবেন। সো এখানে বেসিক্যালি মনে রাখতে হবে যে ভাইরাস যে ছিল আমাদের, সো এখানে কিছু ঝামেলা ছিল, হেপাটাইটিসের যে ভাগগুলো ছিল, সো এই হেপাটাইটিসের ভাগগুলো থেকে আসতে পারে। একটা হচ্ছে এইচ ভি এ, তার মানে আমি এ বি সি ডি লিখতেছি, ওকে, তাহলে একটা এইচ ভি বি, একটা আছে এইচ ভি সি, একটা আছে এইচ ভি ডি, আর একটা হচ্ছে কি ই, তাহলে ই মানে কি এইচ ভি ই। সো আমি আশা করি যে এই বিষয়গুলো আপনাদের মনে থাকবে। তো আমরা জানি যেটা বি সেটা হচ্ছে শুধুমাত্র ডিএনএ, ওকে, তাহলে যেটা এ সেটাও হবে কি আরএনএ ভাইরাস, তাহলে এটা হচ্ছে কি আরএনএ, এটা হচ্ছে কি আরএনএ, যেটা ডি সেটাও হবে কি আরএনএ, যেটা ই সেটাও কি হবে, সেটাও হবে আরএনএ, ওকে। সো আমি আশা করি যে আপনাদের এই কথাবার্তাগুলো কি মনে থাকবে। তাহলে এ বি সি ডি ই, তাহলে এটাও আরএনএ, ওটাও আরএনএ, ওটাও আরএনএ, ওটাও আরএনএ, শুধুমাত্র বাংলাদেশের ডোমেইন নেম যেটা bd.com, কি bd.com, তাহলে কথাটার অর্থ হচ্ছে এমন যে bd.com, তার মানে যেটা বি সেটা হচ্ছে ডিএনএ, বাদ বাকিগুলো সবগুলো কি আরএনএ, ওকে। এখন আমাকে এখান থেকে মনে রাখতে হবে যে ভাইরাস গ্রুপ, সো প্রথমটা হচ্ছে যেহেতু এখানে ডিএনএ আছে, তার মানে সেটা হবে হেপা ডিএনএ, কি হবে হেপা ডিএনএ, যেটা এ সেটা হচ্ছে এন্টারো, কি হবে এন্টারো। সো আমার খুব মনে থাকে এ এন্টারো, এ এন্টারো। এরপর মনে রাখবো যে যেটা সি সেটা হচ্ছে ফ্লাভি, কি হচ্ছে ফ্লাভি, ওকে, যেটা ডি সেটা কিন্তু অসম্পূর্ণ, এটা কি অসম্পূর্ণ, আর যেটা ই সেটা হচ্ছে ক্যালিসি, তার মানে তার উচ্চারণের মধ্যে কথাটা আছে, কি আছে ক্যালিসি ভাইরাস, ওকে, তার মানে এটা হচ্ছে ক্যালি সি। এরপর আমাকে মনে রাখতে হবে আয়তন, আয়তন মনে রাখবো এটাও 27 ন্যানোমিটার, এই দিকে যেটা থাকবে সেটাও হচ্ছে 27 ন্যানোমিটার, ওকে। সো এই দিক থেকে মনে রাখবো যে 27 দুগুণে যদিও 42 হয় না, মনে রাখবো 27 দুগুণে 42, আর এই দিক থেকে মনে রাখবো 27 দুগুণে 35 মানে 35, আর মাঝখানে যেটা থাকবে এটা হচ্ছে 30 থেকে কত ভাইয়া 38, কি হবে এটা 30 থেকে 38। সো আমি আশা করি যে আমরা এই বিষয়গুলো পারবো। সো আয়তন যখন আসবে, আয়তন অনেক ইম্পর্টেন্ট কিন্তু, তাহলে অবশ্যই মনে রাখবো যে এটাও 27, আর শেষেরটা যেটা সেটাও কি 27, আর শেষেরটা 27 দুগুণে 35, আর এটা 27 দুগুণে কি 42, আর মাঝখানেরটা যেটা হবে সেটা 30 থেকে কত হবে 38। তার মানে যদিও বিষয়গুলো কি তেমন নয়, কিন্তু তারপরে বিষয়গুলোকে আমাদের এভাবে কি করতে হবে মনে রাখতে হবে। এবার সুপ্ত অবস্থা কাল, প্রথমটা হচ্ছে 14 থেকে কত দিন 28 দিন, প্রথমটা 14 থেকে 28 দিন, দ্বিতীয়টা কত ভাইয়া, দ্বিতীয়টা হচ্ছে কি 45 থেকে 180 দিন, কি হবে 45 থেকে 180 দিন, তারপরেরটা কি, তারপরেরটা 14 থেকে 180 দিন, 180 দিন, তারপরেরটা কত ভাইয়া 21 থেকে 49 দিন, তাহলে 21 থেকে 49 দিন, তারপরেরটা কত 21 থেকে 56 দিন, ওকে। তাহলে আমি আশা করি যে আপনারা এই বিষয়টা ভুলে গেছেন, যদি
ভুলে যাওয়ার সম্ভাবনাই থাকে। তাহলে মনে রাখতে হবে যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, তাহলে এখানকার শেষের রেঞ্জ 180, এখানকারও শেষের রেঞ্জ 180। ওকে, তাহলে এটা 45 থেকে 180 আর এটা 14 থেকে কি 180। আর এই দিকের যে বিষয়টা ছিল তাহলে মনে রাখবো যে এটা 21টা শুরুর রেঞ্জ, এটারও শুরুর রেঞ্জ 21, তাহলে আগে 49 তারপর কত 56। সো আমি আশা করি যে প্রথমটা 14 দুগুণে 28, শেষের রেঞ্জ 180, শেষের রেঞ্জ 180, ওই দুইটার হচ্ছে শুরুর রেঞ্জ 21, শুরুর রেঞ্জ 21। সো 21 যেটা হবে 21 থেকে 49, দেন 21 থেকে কি 56, যখন আমার 180 হবে তখন 45 থেকে 180, তারপর 14 থেকে কি 180, আর সর্বশেষ যেটা সেটা কত 14 দুগুণে 28। এখান থেকে আমাকে ভাইরাসের যে বিষয়গুলো আছে, ভাইরাসের যে ইনফরমেশনগুলো আছে, সেই ভাইরাসের ইনফরমেশনগুলো অনেক ভালোভাবে পড়তে হবে এবং মানে খুব ভালোভাবে কি বিষয়গুলো বেসিক্যালি দেখা লাগবে। এরপর ব্যাকটেরিয়া থেকে যে বিষয়গুলো আসে বারবার, ব্যাকটেরিয়ার যে শ্রেণীবিভাগগুলো আছে ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগগুলো থেকে বেসিক্যালি প্রশ্ন আসে, এবং ম্যালেরিয়া থেকে প্রশ্ন যে আসে তাহলে সেই ম্যালেরিয়া থেকে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে বেসিক্যালি সেই সেই জায়গাগুলো কিন্তু আমাদের কি ভালোভাবে দেখতে হবে। ওকে, তো আমি যে বিষয়টাকে গুরুত্ব দিতে চাচ্ছি যে ম্যালেরিয়া থেকে যদি প্রশ্ন আসে আমরা কিন্তু অনেক সময় এই ম্যালেরিয়া অংশগুলো কি ভালোভাবে অ্যান্সার করতে পারি না। সো আমি একটু ম্যালেরিয়ার বিষয়গুলো যাতে অনেক ইজিলি আপনারা মনে রাখতে পারেন সেই দিকে একটু ফোকাস করতে চাচ্ছি। ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্র কি? ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্র, এই অংশটা আমাকে ভালোভাবে মনে রাখতে হবে। সো আমরা জানি একটা হচ্ছে মানব দেহের মধ্যে হয়, কোথায় হয়? মানব দেহ। আর একটা হচ্ছে কোথায়? মশকি দেহ, তার মানে মশার দেহ। আচ্ছা, মানব দেহের মধ্যে যেটা হয় সেটা অযৌন জনন। কোন জনন? অযৌন জনন। সো এটা হচ্ছে অযৌন। আর মশুকির দেহের মধ্যে যেটা হয় সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে যৌন জনন। আচ্ছা, যে স্টুডেন্ট জীবনে পড়াশোনা করে না তারেও যদি প্রশ্ন করা হয় যে মশুকির জীবনচক্র যখন হয় তখন মানব দেহের মধ্যে কোন ধরনের হয়, তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি উত্তর দেওয়া উচিত অযৌন জনন। কারণ মশা মানুষের সাথে যৌন জনন করবে এই চিন্তা যার মাথায় থাকবে সে মানুষের কাতারেই পড়ে না। কি বললাম? মশা মানুষের সাথে যৌন জনন করে এই কথাটা যার মাথায় থাকবে সে মানুষ হওয়ার যে সর্বনিম্ন কল্পনা বা সর্বনিম্ন চিন্তা আছে সে সেটাও করতে পারে না। তাহলে মশার জীবনচক্র মানব দেহে যেটা হবে ডেফিনেটলি ডেফিনেটলি কি হবে? অযৌন জনন। আর মশাটু মশা যৌন জনন করা সম্ভব, তাহলে দ্যাটস ওয়াই মশুকি দেহে কি আছে? যৌন জনন আছে। ওকে, এবার মানব দেহের যে ভাগটা আছে সেই ভাগটাকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করা হয়? দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি, একটা কি? হেপাটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি। আর একটা কি? এরিথ্রোসাইটিক সাইজোগনি, একটা কি? এরিথ্রোসাইটিক সাইজোগনি। ওকে, তো যেটা হেপাটিক সাইজোগনি সেটাকে বেসিক্যালি আবার কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে, একটা হচ্ছে প্রি এরিথ্রোটিক আর একটা কি হচ্ছে? এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। সো একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর একটা হচ্ছে কি? এক্সো এরিথ্রোটিক সাইজোগনি। এই প্রি এরিথ্রোটিক সাইজোগনির আবার ধাপ আছে কয়টা? চারটা। কয়টা ধাপ আছে? চারটা। সো এই চারটা ধাপ যেভাবে মনে রাখবো যে প্রথমটা এসপ্রোজয়েড, তারপর একটা ক্রিপ্টোজয়েড, তারপর একটা কি সাইজন, তারপর একটা কি সিএম মানে মেটা ক্রিপ্টো মানে ক্রিপ্টোমেরোজয়েড। কি হবে এটা? ক্রিপ্টোমেরোজয়েড। তাহলে বিষয়টার অর্থ হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি যেটা আছে সেটা মনে রাখবো এস সি এস সি এম, বইয়ের যে বক্স আছে বইয়ের বক্স দেখলে বোঝার কথা। সো প্রথমটা এসপ্রোজয়েড, তারপরটা ক্রিপ্টোজয়েড, তারপরটা কি ভাইয়া? তারপরটা হচ্ছে আমাদের সাইজন্ট, এবং সিএম দিয়া হচ্ছে কি? ক্রিপ্টো মেরোজয়েড। ওকে,
যেটা এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, সেটার যে ধাপটা শুরু হবে সেটা বেসিক্যালি ক্রিপ্টোমেরোজয়েড থেকে শুরু হবে, এবং এটা হচ্ছে কি এস মানে আবার এসপ্রোজয়েড হবে, এবং সেখান থেকে এম সি এম হবে, আই মিন মেটা ক্রিপ্টো মেরোজয়েড হবে। এই মেটা ক্রিপ্টো মেরোজয়েড আবার দুইটা, একটা হচ্ছে বড় আর একটা কি ছোট। তাহলে যেটা ছোট সেটা লোহিত রক্তকণিকার মধ্যে যাবে, আই মিন এরিথ্রোসাইটিক সাইজোগনির মধ্যে যাবে, এই লোহিত রক্তকণিকা বা এরিথ্রোটিক সাইজোগনির মধ্যে গিয়া এখানে আবার কিছু ধাপ আসবে সিকুয়েন্স ওয়াইজ, যে ধাপটাকে আমরা মনে রাখতে পারি ট্রোশি আশা মে গেল। কি মনে রাখবো এই বিষয়টাকে আমরা মনে রাখতে পারি যে ট্রোশি আসামে গেল। ট্রো দিয়ে ট্রোফোজয়েড, সি দিয়ে সিগনেট, সড়া দিয়ে হচ্ছে অ্যামিবয়েড, স দিয়ে সাইজন্ট, ম দিয়ে মেরোজয়েড, এবং গ্যালো দিয়ে হচ্ছে কি গ্যালো দিয়ে হচ্ছে গ্যামেট সৃষ্টি। ওকে, তাহলে যেটা বড় সেটা আবার কোথায় ব্যাক করবে? সেটা আবার হেপাটিক সাইজোগনির মধ্যে ব্যাক করবে। তাহলে হেপাটিক সাইজোগনির প্রি এরিথ্রোটিক সাইজোগনির মধ্যে আবার সেটা ব্যাক করবে, এবং সেই প্রসেসটা আবার পুনরায় কি চলতে থাকবে। ওকে, আচ্ছা, আজকের ক্লাসটা যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করতে যাচ্ছি। তাহলে আমরা ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি কোনো একদিন এই চ্যাপ্টারটা আমি হঠাৎ একটা শিডিউল দিয়ে ইনশাআল্লাহ এটা এই বাকি যে ক্লাসগুলো আছে বা এর যে বাকি কথাবার্তাগুলো আছে ইনশাআল্লাহ সেই কথাবার্তাগুলো শেষ করে দিব। তো তার আগে আমাকে অবশ্যই একটা বিষয় আবার বলতে হয় যে আমাদের কি ভার্সিটি সলিউশন যে বইটা আছে সেই ভার্সিটি সলিউশন বইটা আপনারা বাজার থেকে সংগ্রহ করবেন, এবং বাজার থেকে সংগ্রহ করার পর আপনারা নিজেরাই যে এতদিন প্র্যাকটিস করলেন বা এতদিন থেকে পড়াশোনা করলেন সেই পড়াশোনাগুলোকে আপনার মেধা বা আপনার যোগ্যতার সাথে যাচাই করার জন্য, স্কিলটাকে কি করার জন্য যাচাই করার জন্য অবশ্যই আমাদের ভার্সিটি সলিউশন যে বইটা আছে সেই বইটা আপনার নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবেন। আপনি যদি আপনার নিকটস্থ লাইব্রেরিতে না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমাদের পেজে নক দিবেন, এবং পেজে নক দিলেই আপনারা হচ্ছে কি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারেন, তখন এই বইটা কিন্তু আপনাদের নিকটস্থ লাইব্রেরিতে মানে আপনাদের নিকটস্থ যে কুরিয়ার পয়েন্ট সেখানে চলে যাবে, এবং সেখান থেকে আপনি এই বইটা ইজিলি নিতে পারবেন বলে আমি আশা করি। আর বায়োলজিতে বেটার মার্কস পাওয়ার জন্য আমাদের অবশ্যই কি অ্যাসপেক্ট বায়োলজি বই নিতে হবে, কেমিস্ট্রিতে ভালো করার জন্য বাংলাদেশের একমাত্র বিখ্যাত বই কেমিস্ট্রি প্লাস বই নিতে হবে, ম্যাথ এবং হচ্ছে ফিজিক্সের মধ্যে ভালো করতে গেলে অ্যাসপেক্ট ম্যাথ এবং অ্যাসপেক্ট ফিজিক্স যে বইটা আছে সো এই বইগুলো অবশ্যই অবশ্যই আপনি কি করবেন সংগ্রহ করে আপনার যে প্রস্তুতিটা আছে অ্যাডমিশনের সেই অ্যাডমিশনের প্রস্তুতিটাকে অনেক 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 স্মুথ করে নেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।